গতকাল আমরা কোথায় ছেড়েছিলাম মনে আছে? টুয়েলভ স্যার, টুয়েলভে। টুয়েলভ। ওকে, এটা আমি বের করেছি শীতসমা চ্যাটার্জি। শীতসমা ভালো করেছো কিন্তু, নট ব্যাড, রেগে থাকো। ভালো হয়েছে স্কোর, কিন্তু 79 করেছো তুমি, 10টা ভুল হয়েছে। খুবই ভালো স্কোর কিন্তু, খুবই ভালো, রেগে থাকো শীতসমা। শ্রীতমা, কি করছে না? কি পছন্দ আছে নাকি? চলো আমরা আজকে শুরু করি আমাদের আলোচনা। 13 নম্বর কোয়েশ্চেন থেকে আমরা শুরু করি। 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো। 13 নম্বর কোয়েশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড। তো এটার মধ্যে কোনটা ম্যাচ করছে না? সোসিওলজিক্যাল অ্যাপ্রোচ, ক্যাটলিন, এটা তো মিলছে, পড়াবো আমি তোমাদের পলিটিক্যাল থিওরিতে। ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, লিওস্ট্রস, লিওস্ট্রসও পড়াবো তোমাদের। আমাদের পলিটিক্যাল থিওরির আলোচনায় লিওস্ট্রস আসবে, হানা আরেঞ্জ আসবে, সেই সময় এগুলো পড়বে। ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ জন রলস তো মিলছে না, তার কারণ ইনি ফিলোসফি সরি হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের সাথে মিলছে না। ইনি ছিলেন একজন ইগালিটেরিয়ান, দেখো আমি লিখে দিয়েছি, ইনি ছিলেন একজন ইগালিটেরিয়ান বলা হয়, ন্যায়বাদী বলা হয় নাকি, ঠিক আছে, সমতাবাদী, সরি সমতাবাদী বলা হয়। তিনি ইকুয়ালিটি প্রিন্সিপালস কে ভ্যালুস দিয়েছেন, এবং তার এই থিওরি অফ জাস্টিস বই যেটা 1971-এ প্রকাশিত হলো, সেখানে আমরা দেখতে পাবো এই আলোচনা তিনি করেছেন। এবং পলিটিক্যাল ফিলোসফির উপর তিনি বিশেষভাবে জোর দিয়েছেন, তাই না? এগ্রিমেন্টের কথা বলছেন বিশেষভাবে, তিনি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন জেনারেট করছেন, কনসেন্সাসে আসার কথা বলছেন। তো এগুলো একটা পলিটিক্যাল আইডিয়া, তো এগুলো একটা পলিটিক্যাল আইডিয়া। এই আইডিয়াগুলো আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। স্থাপিতা, ইউ আর লেট। তো সরি স্যার, আসলে আমার দাদার বিয়ের প্রিপারেশন চলছে, সরি। ওকে, তো এটা আমাদের দেখতে পাবো এখানে। তিনি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন জেনারেট করেছেন, যেটাকে হবস ল রুশো বলেছিলেন, আমরা দেখতে পাবো যে যে প্রিমিটিভ প্রিমিটিভ একটা স্টেজ বলেছিলাম, আদিম একটা অবস্থা, যেটাকে যেখানে তিনি কন্ট্রাক্ট হয়েছে বলে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কন্ট্রাক্ট হয়েছে বলে একটা আইডিয়া তিনি দিয়েছিলেন, তারা দিয়েছিলেন ওই ঠিক একই অবস্থাটাকে। তিনি একটুখানি মানে বলা যেতে পারে যে তিনি মডার্ন ওয়েতে দেখার চেষ্টা করেছেন, অরিজিনাল পজিশন হিসেবে সেটাকে তিনি কিন্তু তুলে ধরেছেন। এটাও একটা প্রিমিটিভ পজিশন, ঠিক আছে, আদিম একটা অবস্থা, এটাও আমরা দেখতে পাবো। তো তিনি তাদেরই, কিন্তু গতকালই তোমাদের বলছিলাম যে জন রলস কিন্তু কোন রকম ভাবে হবসকে, হবসের আইডিয়া, হবসের যে সোশ্যাল কন্ট্রাক্টের আইডিয়া, সেটাকে তিনি অ্যাডপ্ট করেনি। তিনি অ্যাডপ্ট করেছেন মেইনলি লক এবং রুশোর আইডিয়া। তার অন্যতম কারণ আমি বলেছিলাম যে হবস হচ্ছে ইন্ডিভিজুয়ালের যে নেচার, ব্যক্তির যে নেচার, সেই নেচারটিকে নেগেটিভলি সেখানে তুলে ধরেছেন। যে শুরুতেই তিনি বলেছিলেন যে ব্যক্তি হচ্ছে কি না ব্যক্তি হচ্ছে, সেখানে প্রিমিটিভ সোসাইটিতে বলেছিলেন যে কুয়ারেল সাম বলেছিলেন যে ঝগড়াবাজি একটা মানুষ, তার জীবন খুব শর্ট, ব্রুটিশ, ন্যাস্টি, এইরকম ভাবে তিনি হিউম্যান নেচারটাকে তুলে ধরেছিলেন। কিন্তু এরা কিন্তু তা করেনি। এরা প্রথমে বলেছিলেন যে মানুষ যুক্তিবাদী, মানুষ র্যাশনাল, এই ধরনের কথা বলেছিলেন ল। রুশো ঠিক একই কথা বলেছিলেন, রুশো বলেছিলেন যে মানুষের জীবন, মানুষ প্রথমে স্বর্গে বসবাস করতো, হ্যাঁ, হেভেনে বসবাস করতো, পরবর্তীকালে সেটা নাকি ধীরে ধীরে নরকে পরিণত হলো।
তো সেই কারণে ইনিও যেহেতু একজন লিবারেল থিঙ্কার্স বলতে পারো, তো স্বাভাবিকভাবে তিনি হিউম্যান নেচারকে পজিটিভলি দেখেছেন, এবং এই কারণে তিনি হবসের পরিবর্তে অত্যধিক বেশি ভ্যালুস দিয়েছেন কিন্তু লক এবং রুশোকে, এবং তাদেরই আইডিয়াটাকে নিয়েছিলেন। এবং আরো একজন থিঙ্কারসের নাম বলেছিলাম, তিনি হচ্ছেন কান্ট। তো কান্টের কথাও তোমাদের বলেছিলাম, কান্টের কাছ থেকে তিনি এই আইডিয়াটি কন্ট্রাক্টের আইডিয়া গুলিকে ধার করেছিলেন। 14 নম্বর প্রশ্ন চলে আসে। 14 নম্বর প্রশ্ন কি বলছে, জন রলস বুক থিওরি অফ জাস্টিস ওয়াজ পাবলিশড ইন, দেখতে পাচ্ছ রিপিট কোয়েশ্চন, গতকালও আমরা কোয়েশ্চনটা পেয়েছিলাম 1971, নতুন করে বলার কিছু নেই। এখানে ম্যাচ করতে বলেছে, দেখে নাও ম্যাচে কি বলেছে, ম্যাচ বলেছে এটা এটা কত সালে এসেছে, এটা কেরলে 2018 সালের ফেব্রুয়ারিতে এসেছে। নিউ লিবারাল পার্সপেক্টিভস, আমরা জানি রবার্ট নোজিক, গতকালই আমরা ক্লাসে আলোচনা করছিলাম যে জন রলসকে যিনি ক্রিটিসাইজ করেছেন তিনি হচ্ছেন লিবার্টারিয়ান থিঙ্কার্স বলা যেতে পারে, তিনি হচ্ছেন রবার্ট নোজিক, যাকে নিও লিবারাল থিঙ্কার্স ও বলা হয়। এরা অত্যধিক বেশি হিউম্যান নেচারের উপর ভ্যালুস দেয়, যদিও সেটা খারাপ কিছু নয়, ভালো, কিন্তু এটা সময়ের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, যে সময়ে এসে যে পরিস্থিতিতে এসে তিনি আইডিয়াগুলো দিয়েছেন সেগুলো খুবই ভালো। তো তিনি এখানে বলেছিলেন যে ট্যাক্সেশনস কে তিনি এখানে কি বলেছিলেন, চৌর্যবৃত্তি বলেছিলেন, সরকার যে ট্যাক্স বসায় জনগণের উপরে, যেমন ইনকাম ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্যাক্স যে বসায় সরকার, এই ট্যাক্স গুলোকে তিনি এখানে চৌর্যবৃত্তি বলেছেন, অর্থাৎ চুরি বলেছিলেন, ট্যাক্স এভাবে নেওয়া নেওয়া যায় না, এটা অন্যায়। তো এই ধরনের একটা আইডিয়া তিনি তৈরি করেছিলেন এবং ইন্ডিভিজুয়ালস কে অনেকটাই এগিয়ে রেখেছিলেন, সব থেকে বেশি বলা যেতে পারে ইন্ডিভিজুয়ালস কে যদি এখনো পর্যন্ত কেউ এগিয়ে রেখেছেন, প্রায়োরিটি দিয়েছেন, তিনি হচ্ছেন রবার্ট নোজিক। তো সেখানে আমরা দেখতে পাবো যে তিনি এই লিবার্টারিয়ান আইডিয়ার মধ্য দিয়ে বা নিউ লিবারাল আইডিয়ার মধ্য দিয়ে এই আইডিয়া গুলোকে তার তুলে ধরেছিলেন, এটা আমরা দেখতে পাবো। লিবারাল পার্সপেক্টিভের আইডিয়ার মধ্যে আমরা এখানে জন রলস কে পেয়ে যাচ্ছি, তার একটা বই রয়েছে পলিটিক্যাল লিবারালিজম, তোমাদের গতকাল দেখালাম, সেটা 1993-তে প্রকাশিত হয়েছে, সিকুয়েন্সে বলেছিলাম বইগুলোর নাম মনে রাখতে, তো এটা মনে রাখবে। লিবারাল পার্সপেক্টিভে তিনি একজন থিঙ্কার। এবার তোমাদের কোয়েশ্চেন অবশ্যই নিজের মনে আসা উচিত যে কেন, মানে যে কোনো জিনিস পড়ার সময় মানে সবসময় দেখবে উৎসুক মানুষের মনে প্রশ্ন জাগে, এবং প্রশ্ন করার সহজ পদ্ধতি কি, মেথডটা কি, মেথড হচ্ছে কিছুই না, সব শুধু একটা ওয়ার্ড লাগিয়ে দাও। অনেকে তোমরা বলো যে আমার মনে কোনো প্রশ্ন আসে না, কেন আসে না, প্রশ্ন করার পদ্ধতিটা তুমি জানো না, প্রশ্ন করার পদ্ধতিটা তুমি জানো না, সেই কারণে প্রশ্ন আসে না, নইলে পদ্ধতি যদি জানা থাকে তাহলে লক্ষ কোটি প্রশ্ন ঘোরাফেরা করছে যেগুলোর উত্তর তোমার কাছে নেই, তো সেটার উত্তর খুঁজাবে, খুঁজে বের করতে পারলেই তুমি নলেজেবল পার্সন, তুমি জ্ঞানী, তিনি ওয়াইজ পার্সন, তাই না? তো এখানে আমরা কি দেখতে পাবো যে লিবারাল পার্সপেক্টিভ, এই যে আমরা বলছি জন রলস হচ্ছে লিবারাল পার্সপেক্টিভের একজন থিঙ্কার্স, কেন, একটা শুধু একটা সিম্পল ওয়ার্ড লাগিয়ে দাও, একটা কেন, ওয়াই ওয়াই জন রলস ইজ কল্ড লিবারাল লিবারাল থিঙ্কারস। তো কেনর উদাহরণ আমি এখানে দিয়েছি, দেখো কেনর উদাহরণ দিয়েছি আমি, কতগুলো পয়েন্ট এখানে বলে দিয়েছি, ফোকাস অন ইন্ডিভিজুয়াল রাইটস, তিনি ইন্ডিভিজুয়াল রাইটস এর উপরে অত্যধিক বেশি ভ্যালু দিয়েছিলেন, তাই না, ইন্ডিভিজুয়াল রাইটস কে তিনি অত্যধিক বেশি ভ্যালু দিয়েছেন, অর্থাৎ তার যে প্রাথমিক অবস্থা সেই অবস্থাতে তিনি ইন্ডিভিজুয়ালস কে অত্যধিক বেশি ভ্যালু দিয়েছেন, ইকুয়ালিটি প্রিন্সিপাল সেখানে তিনি নিয়ে এসেছেন, এগুলো আমরা দেখলাম। সেকেন্ডলি আমরা দেখলাম ইকুয়াল অপরচুনিটির কথাও তিনি বলেছিলেন, ইকুয়াল অপরচুনিটির কথাও আমরা আলোচনা করেছি ক্লাসে, যে সকলের সমান সুযোগ থাকবে, সকলেরই সমান সুযোগ থাকবে, তাই না? তো এই এগুলো এখানে কিন্তু বলা হয়েছে। তো তারপরে কি বলেছে, লিমিটেড গভর্নমেন্টের কথাও তোমাদের বলেছিলাম, মানে বলিনি, এটা আজকে বলছি, লিমিটেড গভর্নমেন্ট মানে যে সরকার, মানে আমি আইডিয়া গুলো তোমাদের বলেছি, এক্সপ্লেইনটা অ্যানালাইজটা করিনি, আজকে যা বলছি শোনো ভালো করে, লিমিটেড গভর্নমেন্টের আইডিয়াও তিনি দিয়েছিলেন। কিরকম ভাবে তিনি বলেছিলেন, শুধু গভর্নমেন্টের কোনো রোল তিনি দেখতে চাননি, তিনি যদি লিবারেল থিম ছিলেন গভর্নমেন্টের বিশেষ কোনো রোল দেখতে চাননি ইনিশিয়ালি, বাট সেকেন্ডারিলি তিনি বলতে পারো যে তিনি কিন্তু কিছু গভর্নমেন্টের রোল দেখেছিলেন, কিসে গভর্নমেন্টের রোলকে তিনি তুলে ধরেছিলেন, গভর্নমেন্টের রোল হচ্ছে যারা ডিসঅ্যাডভান্টেজ, যে ইনইকুয়ালিটি তৈরি হওয়ার ফলে যারা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে, যারা হয়তো সোসাইটিতে মূল স্রোতে ফিরতে পারছে না, সরি মূল স্রোতে বলবো না, মূল স্রোতের আইডিয়াটিকে অমর্ত্য সেন তুলে ধরেছেন, মূল স্রোতের আইডিয়াটিকে অমর্ত্য সেন তুলে ধরেছেন, কিন্তু এখানে জনরল যে আইডিয়াটিকে তুলে ধরেছেন সেটা হচ্ছে যে বেসিক নিডস গুলো মানুষের, যেগুলো প্রাইমারি যে গুডস যেগুলো বলেছিলেন তিনি, প্রাইমারি গুডস গুলো, সেই প্রাইমারি গুডস গুলো এনশিওর করার রেসপন্সিবিলিটিটা হচ্ছে কিন্তু, ডিউটিটা হচ্ছে কিন্তু বলা যেতে পারে স্টেটের। তো এই স্টেট কি করবে না, এই ইনইকুয়ালিটিস গুলোকে এখানে এখানে ওভারকাম করার চেষ্টা করবে, এবং বলতে পারো বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু স্টেটের রোল বলে কিছু থাকবে না। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি তিনি কি করছেন, গভর্নমেন্টের কোনো রোল দেখতে চাইছেন না, পরবর্তীকালে সেকেন্ডারিলি বলতে পারো বা সেকেন্ড সেকেন্ড স্টেজে এসে তিনি বলার চেষ্টা করছেন যে না, ডিফারেন্স প্রিন্সিপালস এর মধ্য দিয়ে তিনি কি করার চেষ্টা করলেন, যারা ডিসঅ্যাডভান্টেজ তাদেরকে তাদেরকে তাদের বেসিক নিডস গুলো পাইয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু এখানে তাদের কতগুলো অধিকারের কথা বললেন, তাদের কতগুলো গুডস এর কথা বললেন, তাই না, তাদের তাদের কতগুলো প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন যেটাকে আমরা বলে থাকি, যে সংরক্ষণ মূলক সংরক্ষণ, ঠিক আছে, তো সেই ধরনের ডিসক্রিমিনেশন এর কথা বললেন তিনি, এটা আমরা দেখতে পাবো।
কাজ হচ্ছে না। ওকে, তো এটা আমরা এখানে দেখতে পাবো। তারপরে দেখো এখানে কি বলেছে, তারপরে বলেছে প্লুরালিজম এন্ড টলারেশন, প্লুরালিজম এবং এন্ড টলারেশন। প্লুরালিজম মানে কি? বহুত্ববাদ। এবং টলারেশন মানে কি? টলারেশন মানে হচ্ছে সহিষ্ণুতা, ঠিক আছে, সহনশীলতা, যেটাকে আমরা বলি টলারেট করা কাউকে, সহ্য করা কাউকে, কাইন্ড অফ সেটাই। তো প্লুরালিজম বলতে কি বোঝাতে চাইছে? প্লুরালিজম বলতে তোমরা জানো যে ইন্ডিভিজুয়ালস কে যখন আমরা ভ্যালু দিই, তখন ইন্ডিভিজুয়ালস এক এক ইন্ডিভিজুয়ালস এর এক এক ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স কিন্তু আমরা দেখতে পাই। তো স্বাভাবিকভাবেই তিনি যেহেতু কোনো কালেক্টিভ বডিজ কে ভ্যালুজ না দিয়ে প্রাইভেসিটা দিলেন ইন্ডিভিজুয়ালস কে, তাহলে ইন্ডিভিজুয়ালস কে ভ্যালুজ দেওয়ার অর্থই হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস এর আলাদা আলাদা বিশেষত্ব গুলোকেও ভ্যালুজ দেওয়া, তাদের যে ফিচার্স গুলো আছে, স্পেশালিটি যেগুলো আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস, সেটাকে ভ্যালুজ দেওয়া। ইনিশিয়ালি এরকম আমরা দেখতে পাচ্ছি কি, যে তিনি ইন্ডিভিজুয়ালস এর এই ডিফারেন্স যেগুলো প্রত্যেকের মধ্যে রয়েছে সেটাকে কিন্তু রেসপেক্ট করছেন বা ভ্যালুজ দিচ্ছেন। তারপরে তিনি কি বলছেন, তারপরে তিনি টলারেটরও আইডিয়া দিচ্ছেন এটার মধ্যে দিয়ে, কি বলছেন না প্রত্যেকে প্রত্যেকের আইডিয়া থেকে কি করবে না, প্রত্যেকের মধ্যে যে বিশেষত্ব আছে, আলাদা বিশেষত্ব আছে, সেটাকে কিন্তু টলারেট করবে, সহনশীলতার কথা তিনি বলছেন, যেগুলো তোমরা দেখবে সোশ্যালিস্ট কান্ট্রিতে হয় না। স্ট্যালিন তোমরা দেখেছো যে স্ট্যালিনের বিরুদ্ধে যখনই কোনো প্রতিবাদ হচ্ছিল রাজনৈতিক দলের বিরুদ্ধে, মানে ওই পার্টি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যখন কোনো প্রতিবাদ হচ্ছে, কেউ বিরোধিতা করছে, ভিন্ন কোনো আইডিয়া নিয়ে আসছে, তারপর লিডারশিপের আইডিয়া, লিডারশিপ কে কেউ হয়তো চ্যালেঞ্জ করছে, কোনো গভর্নমেন্টের পলিসিস কে কেউ চ্যালেঞ্জ করছে, সোসাইটির যে সে ফিলোসফি, সেই ফিলোসফি অর্থাৎ কমিউনিস্ট যে ফিলোসফি, সেটাকে যখন ক্রিটিসাইজ করছে, অর্থাৎ কালেক্টিভ হোল যেটা, সেটাকে যখন ক্রিটিসাইজ করছে, তখনই দেখবে ইন্ডিভিজুয়ালস কে সেখানে আইদার দল থেকে বের করে দেওয়া হচ্ছে, তাকে মেরে মেরে দেওয়া হচ্ছে, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই কনসেপ্ট গুলো উঠে আসে। তার মানে কি, সোশ্যালিস্ট কান্ট্রিজ গুলিতে টলারেশন এর আইডিয়া বা সোশ্যালিস্ট প্রিন্সিপালে টলারেশন এর আইডিয়া গুলো কিন্তু প্র্যাকটিক্যালি ছিল না, প্র্যাকটিক্যালি ছিল না, থিওরিগত ভাবেও ছিল না আমরা বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি তো এটা একেবারে চাক্ষুষ ব্যাপারটা যে ছিল না। তাহলে এখানে আমরা দেখতে পাবো কি, যে তার বিরুদ্ধে এসে কিন্তু এই লিবারেল থিঙ্কারসরা কি বলার চেষ্টা করলেন, যে টলারেশন এর আইডিয়া দিলেন। এম এন রায় পড়াতে গিয়েও তোমাদের এই কথাটা বলেছিলাম, আমি তোমাদের গ্রামসি পড়াতে গিয়েও এই কথাগুলো বললাম, আমি তোমাদের এম এন রায় পড়াতে মাও জেদং পড়াতে গিয়েও এই কথাগুলো বলেছিলাম, যে ইন্ডিভিজুয়ালস কে ভ্যালুজ দেয় কারা, ইন্ডিভিজুয়ালস কে ভ্যালুজ দেয় কিন্তু ইন্ডিভিজুয়ালিস্ট যারা আছে, লিবারালস যারা আছে, লিবারালিজম এর সঙ্গে এখন ইন্ডিভিজুয়ালিজম মানে লিঙ্কড হয়ে গেছে, এটাকে সেপারেট করা যায় না, তো তারা কিন্তু এখন কি করে না এই বিষয়গুলিকে ভ্যালুজ দেয়, টলারেশন এর আইডিয়া গুলোকে ভ্যালুজ দিয়েছে। তো এগুলো আমরা এখানে পেয়ে যাবো। তো জন রস দেখবে সেই আইডিয়াটাকে ভ্যালুজ দিয়েছে এবং ইন্ডিভিজুয়ালস কে প্রায়োরিটিটা এখানে তিনি দিয়েছেন। তো এইরকম ভাবে আমরা দেখবো যেহেতু তিনি এইরকম সবগুলো আইডিয়াকে যদি তুমি সামনে রাখো, তাহলে তুমি দেখবে মানে এই ইকুয়াল অপরচুনিটির কথা বলো, ইন্ডিভিজুয়াল রাইটস এর কথা বলো, প্লুরালিজম এন্ড টলারেশন এর কথা বলো, সবগুলোকে যদি অ্যানালাইজ করছি আমরা, তাহলে কি বেরিয়ে আসছে যে বারে বারে তিনি ইন্ডিভিজুয়ালস কে প্রায়োরিটি দিয়েছেন। ইন্ডিভিজুয়ালস কে প্রায়োরিটি দিয়েছেন মানে কি, ইন্ডিভিজুয়ালস এর লিবার্টি কে প্রায়োরিটি দিয়েছেন। আর লিবার্টি কথার কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, লিবার কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, এটা একটা ল্যাটিন বা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে তোমরা জানো, লিবার কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, তাহলে স্বাধীনতা আর এদিকে লিবার্টির অর্থ অর্থ হচ্ছে কিন্তু স্বাধীনতা। তাহলে একই ভাবে আমরা দেখতে পাচ্ছি কি, যে ইন্ডিভিজুয়ালস এর স্বাধীনতাকে তিনি ভ্যালু দিয়েছেন, যদিও এখানে তিনি বিশেষভাবে বলার চেষ্টা করেছেন রাইটস এর কথা। অনেকে যদিও সমালোচনা করেছে পরবর্তীকালে যে তিনি স্বাধীনতাকে ভ্যালু দেননি, তিনি রাইটস কে বেশি ভ্যালু দিয়েছেন। তো যাই হোক, আমরা দেখতে পাবো ইন্ডিভিজুয়ালস কে ভ্যালু দিয়েছেন, কিন্তু ইন্ডিভিজুয়ালস এর রাইটস কে তিনি ভ্যালু দিয়েছেন, এটা আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। 16 নম্বরে চলে আসো। 16 নম্বর কি বলেছে? 16 নম্বর বলেছে হুইচ অফ দ্য ফলোইং বুকস ওয়ার্কস ইজ অথার্ড বাই জন রলস। তো থিওরি অফ জাস্টিস আর নতুন করে কি বলবো, 1971-এ প্রকাশিত হয়েছে, এবং তোমাদের বলছিলাম গতকালও যে এই বইটা তিনি লিখেছেন তার আগে, এই বইটা লেখার আগে অনেকগুলো তার তিনি কিন্তু আলাদা আলাদা কিন্তু আইডিয়া তুলে ধরেছেন তার বিভিন্ন জার্নালের মধ্য দিয়ে, তাই না, সরি, বিভিন্ন পাবলিকেশনস, জার্নালে পাবলিকেশনস এর মধ্য দিয়ে। তো সমস্ত আইডিয়াস গুলোকে তিনি রিভাইজ করে আমরা কি দেখতে পাবো, যে একটা বইয়ের ফর্ম বের করলেন যেটা 1971-এ প্রকাশিত হলো, আর থিওরি অফ জাস্টিস নামে। তোমাদের শুরুতেই ক্লাসে আমি ওই দিন বলেছি যে, এবং লিস্ট আপডেটও করে তোমাদের দিয়ে দিয়েছি, আজকেও আপডেট করে দিয়েছি, সেখানে কিন্তু লেখা আছে যে প্রথম যে 4-5টা তার ওয়ার্ক, সেই ওয়ার্ক গুলোই হচ্ছে পরবর্তীকালে রিভাইজ করে আমরা দেখতে পাবো, 5-6টা প্রথম 6টা প্রথম 6টা কাজ তিনি রিভাইজ করে পরবর্তীকালে বের করলেন থিওরি অফ জাস্টিস। তো থিওরি অফ জাস্টিস এর আইডিয়াটা আমরা এইরকম ভাবে পেয়ে যাই। 17 নম্বরে কি বলেছি? 17 নম্বর বলেছে এখানে, অ্যাকর্ডিং টু জন রলস হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর সোশ্যাল প্রাইমারি গুডস,
সোশ্যাল প্রাইমারি গুডস কোনগুলো? জন রলসের মতে সোশ্যাল প্রাইমারি গুডস হচ্ছে, এখানে বলে দিয়েছে রাইটস, লিবার্টিস, ইনকাম। আমি নোটস দিয়েছি তোমাদের কিছুক্ষণ আগেও, আবার আপডেট রিভাইজড ভার্সনটা দিলাম তোমাদের, লেটেস্ট এডিশনটা দিলাম আমি তোমাদের কিছুক্ষণ আগেই, 20 মিনিট আগেই হয়তো দিয়েছি। তো সেখানেও দেখবে, আধ ঘন্টা আগে দিয়েছি, তো সেখানে দেখবে এই শব্দগুলো কিন্তু মেনশন আছে, রাইটস, লিবার্টিস অ্যান্ড ইকুয়ালিটি, যে মানুষের স্বাধীনতা থাকবে, মানুষের কতগুলো অধিকারের কথা তিনি বলেছেন, অধিকার থাকবে, এবং ইনকাম, ইনকামের ক্ষেত্রেও মানুষের কিন্তু স্বাধীনতা থাকবে, এবং এগুলো ইকুয়াল প্রিন্সিপালে কিন্তু তিনি এগুলো দেখার চেষ্টা করেছেন। 19 নম্বরে চলে আসুন। 19 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার জন রলস অ্যাজ ন্যাচারাল প্রাইমারি গুড। তো ওয়েলথটা তার ন্যাচারাল প্রাইমারি গুড নয়, তার কারণ সে সেটা নিয়ে জন্মগ্রহণ করে না। আমি তোমাদের রুশোর কথা বলেছিলাম, রুশো এই কনসেপ্ট গুলো দিয়েছিলেন শুরুতে, রুশোর কাছ থেকে তিনি এই আইডিয়া গুলো ধার করেছেন বলতে পারো। তো ওয়েলথ, ওয়েলথ তো মানুষ এখানে জন্মগ্রহণ করার পর সে কি করছে, না তার নিজের শক্তিকে কাজে লাগিয়ে, তার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, এবং সমাজের বিভিন্ন যে সোশ্যাল যে ইনস্টিটিউশন গুলো আছে এবং তাদের যে রুলস রেগুলেশন গুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে ইন্ডিভিজুয়ালস তার প্রপার্টি বা ওয়েলথ তৈরি করার চেষ্টা করে। এগুলো ন্যাচারাল নয়, এগুলো একেবারে সে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সে পায়নি, কিন্তু এগুলো সে পেয়েছে, হেলথ, ইমাজিনেশন এবং ইন্টেলিজেন্স এর মতো এই বিষয়গুলো সে কিন্তু পেয়েছে। 19 নম্বরে চলে আসলো। 19 নম্বর কি বলেছে? দ্য পলিটিক্যাল থিঙ্কার্স হু অ্যাপ্লাইড দ্য লিবার্টি প্রিন্সিপালস অ্যান্ড ডিফারেন্স প্রিন্সিপালস টু এক্সপ্লেইন জাস্টিস। জন রলস, জন রলস কি হবে লিবার্টি প্রিন্সিপাল, যে শুরুতে তিনি লিবার্টির কথা বলেছেন, তাই না? এখানে দেখো যে প্রাইমারি গুডস গুলোর মধ্যে লিবার্টির কথা বলেছে, প্রাইমারি গুডস গুলোর মধ্যে লিবার্টির কথা বলেছে, তো এটা আমরা তো পেয়ে যাচ্ছি, লিবার্টি প্রিন্সিপালস এর কথা বলেছেন। এবং ডিফারেন্স প্রিন্সিপালস তিনি কেন দিলেন না? সোসাইটিতে যারা ডিসঅ্যাডভান্টেজ, যারা 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 পিছিয়ে পড়া, বিভিন্ন কারণে যারা হয়তো পিছিয়ে পড়েছে, তো তাদের জন্য তিনি কি বললেন না, তাদের জন্য এখানে বিশেষ সুযোগ সুবিধা নিয়ে আসার কথা বলেন, যেটাকে বলা হচ্ছে প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন, তাই না? সেখানে তিনি ম্যাক্সিমিন নীতি, ম্যাক্সিমিন প্রিন্সিপালস নিয়ে আসলেন, যে যারা ডিসঅ্যাডভান্টেজ তাদেরকে সর্বোচ্চ দিতে হবে, সব থেকে বেশি দিতে হবে, যতক্ষণ না তাদের সঙ্গে ন্যায় হচ্ছে, তো এই কথাটা তিনি বলার চেষ্টা করলেন। যদিও এই আইডিয়াটিকে পরবর্তীকালে দেখবে অমর্ত্য সেন ক্রিটিসাইজ করেছেন, মেনলি তিনি বলার চেষ্টা করেছেন যে জন রলস মেইনলি যেটা করেছে সেটা হচ্ছে এদেরকে শুধুমাত্র ওই বেসিক নিডস গুলোর মধ্যেই এদেরকে আটকে রেখেছেন, কিন্তু কথাটা হচ্ছে এটা একটা পার্মানেন্ট এক প্রকার বলা যেতে পারে, যে একটা সলিউশন দরকার, যে যারা ডিসঅ্যাডভান্টেজ তাদের, তো এটার জন্য শুধুমাত্রই তাদেরকে খাদ্য জুগিয়ে দেওয়া, তাদেরকে কথা বলার স্বাধীনতা দিলে এগুলোতে ইনশিওর হয় না, প্যারালি তাদেরকে কিন্তু ওই শিক্ষার অধিকার, যেটাকে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দিয়ে তিনি পরবর্তীকালে দেখানোর চেষ্টা করেছেন, তো শিক্ষার অধিকার বিশেষ করে তিনি যেটার উপর জোর দিয়েছেন, যে শিক্ষার অধিকার তাদের থাকা উচিত, যারা পিছিয়ে পড়া তাদের জন্য রিজার্ভেশনের কথা এক প্রকার তিনি বলেছেন, মহিলাদের বিশেষ করে শিক্ষার ব্যবস্থা উপর তিনি জোর দিয়েছেন। এবং আমরা ম্যারিউস্টন ক্রাপ পড়তে গিয়েও পড়ছিলাম জন অমর্ত্য সেন সম্পর্কে, যে তিনি বারে বারে সেখানে ম্যারিউস্টন ক্রাপকে কিন্তু সেখানে তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে তিনি একজন বিখ্যাত একজন মনীষী, যিনি কি করেছেন না এই ধরনের মহিলাদের শিক্ষা ব্যবস্থায় মহিলাদেরকে প্রায়োরিটি দিয়ে তিনি যুগান্তকারী একটা কিন্তু কন্ট্রিবিউশন আমাদের আমাদের সোশ্যাল সায়েন্সে কিন্তু রেখেছেন, এই কথাগুলো তিনি বলেছিলেন। তো জনরল যেখানে শুধুমাত্র ওই খাদ্যের অধিকার বলতে পারো, মানুষের বেসিক নিডস যেগুলো, না হলে যেগুলো মানুষ শুধুমাত্র সার্ভাইভ করতে পারবে না, সেগুলোর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন ব্যক্তিকে, প্রিন্সিপালস গুলোকে তার জনরল, অমর্ত্য সেন এসে সেগুলোকে আরো অনেক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, অমর্ত্য সেন এসে নিয়ে এসে পার্মানেন্ট একটা সলিউশন দেওয়ার চেষ্টা করলেন। যদিও অমর্ত্য সেন নিজেও নিজেও স্বীকার করছে, নিজে কিন্তু বলছেন যে পার্মানেন্টলি কখনো জাস্টিস সোসাইটিতে নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু তারপরও আমাদেরকে কিন্তু কি করতে হবে, একটা লেভেল কিন্তু সেট আপ করে দিতে হবে, যে লেভেলের মধ্যে দিয়ে কি হতে পারে না, জাস্টিসটার একটা 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 কনস্ট্যান্ট একটা জাস্টিস কিন্তু সোসাইটিতে অটোমেটিক্যালি রান করতে পারে, বারে বারে আমাদেরকে সবসময় জোর জবস্তি করে বা বিভিন্ন প্রিন্সিপালস তৈরি করে আমাদেরকে সবসময় যে একটা মানে নীতি তৈরি করতে হবে এবং তার মধ্যে দিয়ে এটা নিশ্চিত করতে হবে ডিসঅ্যাডভান্টেজ যে বেসিক রাইটস গুলো, তা কিন্তু নয়, সোসাইটিতে এটা করা যায়, এবং সেটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন কে ভ্যালুস দেওয়া, যে যারা প্রত্যেকের জন্য এডুকেশন কে ফ্রি করে দেওয়ার মতো ব্যবস্থা, হেলথ সিস্টেম গুলোকে আরো অনেক স্ট্রং করা, ঠিক আছে? এই কারণে তোমরা দেখবে যখন নরেন্দ্র মোদী পাওয়ারে আসছে তখন তিনি জার্নালিস্টদের সামনে, জার্নালিস্টরা ওনাকে কিছু একটা কোয়েশ্চেন করেছিল, উনি তখন উত্তর দিয়েছিলেন যে চায়নার, মানে ওনার উত্তরটা এরকম ছিল, কম্পারেটিভ একটা আনসার ছিল যে চায়নার হেলথ পলিসি আমাদের থেকে অনেক উন্নত, ঠিক এই কথাটাই তিনি শুধু বলেছিলেন, এটা নিয়েই সেই সময় আমরা দেখতে পাবো যে দেশে হইচই পড়ে গেল, দেশে সেই সময় হইচই পড়ে গেল, এবং দেখতে পাবো সরকার রাতারাতি তখন তোমরা দেখবে যে ওই আয়ুষ্মান ভারত, যেটা এই মুহূর্তে দেখছো গরিবদের জন্য যোজনা, হেলথ স্কিমস, সেই হেলথ স্কিম নিয়ে আসতে কিন্তু এক প্রকার বাধ্য হলো, তাই জোর চর্চা শুরু হয়ে গেল, কারণ উনি একজন নোবেল লরিয়েট, তিনি গোটা বিশ্ব জুড়ে বিখ্যাত হয়েছেন তার পলিসি গুলোর কারণে মেইন, তো
স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে তিনি কিছু বলা মানেই হচ্ছে বুঝতেই পারছো যে এটা গোটা বিশ্ব জুড়ে চর্চিত হবে, ফিলোসফিক্যাল লেভেলে, ইন্টেলেকচুয়াল লেভেলে, একাডেমিক লেভেলে, স্বাভাবিক বিষয় এবং পলিটিক্যাল লেভেলও। তো এই বিষয়গুলোই আমরা এখানে দেখতে পাবো যে এটা হয়েছিল। যাই হোক, আমি ডিটেলসে এখন নিয়ে যাচ্ছি না, অমর্ত্য সেন তোমাদের ইউনিট 8 যখন পড়াবো তখন আসবে ডিটেলসে, তখন আমি তোমাদের অবশ্যই বলবো। 20 নম্বরে চলে আসো। 20 নম্বর কি বলেছে? দ্য অথর অফ দ্য বুক আর থিওরি অফ জাস্টিস, দ্য অথর অফ দ্য বুক আর থিওরি অফ জাস্টিস, এটা জন রস। রিপিট কোয়েশন দেখতেই পাচ্ছো, কেরলে দিয়েছে বারবার একই কোয়েশন, 1971-এ প্রকাশিত হয়েছে। বাকি থিঙ্কারদের মধ্যে এখানে হ্যারল্ড জে ল্যাস্কিন নামটা দেখে নাও, আর গ্রামার অফ পলিটিক্স বইটা লিখেছেন, বারবার পলিটিক্যাল থিওরিতে জানতে চায়, বারবার পলিটিক্যাল থিওরি বইটার নামটা জানতে চায়, পলিটিক্যাল থিওরি থেকে জানতে প্রশ্নটি আসে, আর গ্রামার অফ পলিটিক্স মাথায় রাখবে, একাধিকবার জিজ্ঞেস করেছে। রবার্ট নজিকের বইটার নাম হচ্ছে, নামটা কি, নামটা বলছি, রবার্ট নজিকের বইয়ের নামটা কি, উনি নিউ লিবার্টারিয়ান একটা কনসেপ্ট দিয়েছেন, পরে কোথাও পেলে আমি আপডেট দিয়ে দেবো। 21 নম্বর দেখো, 21 নম্বর কি বলেছে, দেখো কি বলেছে, যে হুইচ অফ দা ফলোয়িং কনসেপ্ট, which of the following concept discussed by John Rawls tells us to rank alternatives by their worst possible outcome, which one of the following concept discussed by John Rawls tells us to rank alternatives by their worst possible outcome, এটা লেক্সিক্যাল প্রায়োরিটি বলেছে, ঠিক আছে, এটা সঠিক উত্তরটা হবে ম্যাক্সিমাম প্রিন্সিপাল হবে না, এটা সঠিক উত্তরটা হবে লেক্সিক্যাল প্রায়োরিটি। এটা আমাকে একটু দেখতে হবে, আমি এই মুহূর্তে তোমাদের এটা অ্যানালাইজ করছি না, আমি তোমাদের এটা দেখে পড়ে এটা নেক্সট ক্লাসে শুরুতেই আমি তোমাদের এটা বলে দেবো। এটা কোয়েশ্চেন নাম্বার 21, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 21 জন রলস। সো ওয়ার্স্ট পসিবল আউটকামটাকে তো ম্যাক্সিমিন প্রিন্সিপাল দিয়ে ইয়ে সরানো হয়, এটা সি তে বলেছিল, দুজন প্রিজনার কে যদি মানে ধরা হলো কিন্তু ওদের এগেনস্টে ভালো কোনো মানে এভিডেন্স নেই, তো ওদের দুজনকে এরকম দুটো আলাদা সেলাই নিয়ে গিয়ে রাখা হয়, দিয়ে ওদেরকে এরকম কয়েকটা অপশন দেওয়া হয়। ফার্স্ট হচ্ছে কনফেস, মানে ওদের হওয়া উচিত হচ্ছে 20 বছরের জেল যা সাসপিশন আছে, কিন্তু এবার ওদেরকে বলছে যে ইফ ইউ কনফেস তোমাদেরকে 5 বছরের জেল দেওয়া হবে, ঠিক আছে। আরেকটা অপশন দেওয়া হবে যে ডোন্ট সে এনিথিং, রিমেইন সাইলেন্ট, এন্ড তোমার অপর জন্য যদি কিছু তোমার এগেনস্টে না বলে ইউ উইল বোথ ওয়াক আউট ফ্রি, ঠিক আছে। কিছু কনফেস ইয়ে ইয়ে তুমি কনফেস করে দাও, তোমাকে 20,000 রুপিস দেওয়া হবে, প্রোভাইডেড তোমার অপোনেন্ট তোমার এগেনস্টে কিছু বলবে না, ঠিক আছে। তো এখানে সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে কনফেস করে দিয়ে 5 বছরের জেলটা নেওয়া, কারণ তুমি জানো না যে অপরজন কি করবে কি না করবে, ইউ ডোন্ট নো দি আদার পারসন সাইকি। তো ও যদি কনফেস করে দেয় তাহলে আর তুমি চুপ থেকে গেলে তাহলে তো ও টাকা নিয়ে বেরিয়ে যাবে, হি উইল বি ফ্রি, রাইট? তো তোমার 20 বছরের জেল হয়ে যাবে। সো ইন অর্ডার টু সেভ ইওর সেলফ দ্য বেস্ট থিং ইজ টু কনফেস এন্ড গেট মানে 5 ইয়ার্স কা জেল, মানে একটা মাঝখানে আমি চলে আসলাম, আই এম এলিমিনেটিং দ্য ওয়ার্স্ট মানে পসিবল আউটকাম by also giving up on my greed. So this is the idea of Maximin principle, as far as I এখানে 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 এই এটা কত সালে, 2023 সালে ওয়েস্ট বেঙ্গল সেট জানুয়ারিতে এসেছে, লেটেস্ট কোয়েশ্চনস এটা তুলে দিয়েছে 488 নাম্বার পেজ থেকে, যেটা হচ্ছে এই বইটা, দেখে নাও এই বইটা তোমাদেরকে আমি রেফার করেছিলাম, এই বইটা ভালো করে পড়বে, সুশীলা রামাস্বামীর বই, ঠিক আছে, সুশীলা রামাস্বামীর আ হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, আ হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, এই বইটা ভালো করে পড়বে। এখানে 488 বললাম না, 488 নাম্বার পেজে এখানে দেখো এটা বলেছে, আমাকে একটু বুঝতে হবে, এটা আমি তোমাদের এমনি পড়ে শোনাচ্ছি, দেখো যদি কিছু বুঝতে পারো আমি পরে আবার ডিটেলসে তোমাদের ধরে বলবো। বলেছে দ্য ডিফারেন্স প্রিন্সিপালস, ডিফারেন্স প্রিন্সিপালস হবে না, সরি, দ্য ডিফারেন্স প্রিন্সিপালস টেল আস টু র্যাঙ্ক অল্টারনেটিভস বাই দেয়ার ওয়ার্স্ট পসিবল আউটকামস, ওটাই বলেছে এখানে, ঠিক আছে। ডিফারেন্স প্রিন্সিপালস কি বলেছে,
দ্য সেকেন্ড ওদের বলবো এটা নিয়ে। বল বল স্থাপিতা যেটা বললো স্থাপিতা সেটাই, মানে মানে এটাই আমি এটাই আমি পড়েছিলাম যখন পড়েছিলাম যখন মাস্টার ডিগ্রিতে ছিলাম, যে ব্যাপারটা বলতে চাইছে যে যদি কোনো পুলিশ আসা মানে পুলিশ আসামিকে সামনে রেখেছে, ঠিক আছে, এবার আসামিকে সেখানে পুলিশ জিজ্ঞাসা করছে যে তোমার কাছে এখন মানে আসামি আসামিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার হাতে এখন তিনটা উপায় আছে, তো তুমি দেখো এবার তোমার কোনটা তুমি চুজ করবে। সেখানটায় ওনাকে প্রথম অপশন দেওয়া হচ্ছে যে তুমি যদি তোমার মানে যেটা ভুল হয়েছে সেটা যদি তুমি কনফেস করে নাও তো তোমাকে সেই সাজাটা কমিয়ে দেওয়া হবে, মানে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে না, সেক্ষেত্রে তোমার 5 বছরের জেল হবে। সেকেন্ড হতে পারে যে তোমার যে বন্ধু দোষ করেছে সে যদি স্বীকার না করে তাহলে স্বীকার যদি না করে তাহলে তোমাদের দুজনেরই জেল হতে পারে, আর আরেকজন হতে পারে যে তোমাদের সারা জীবনই জেল হতে পারে। তো এক্ষেত্রে তোমার যেটা সব থেকে মানে সুবিধে সেটা তুমি চুজ করো। তো সেক্ষেত্রে আসামিটা অবশ্যই চুজ করবে যে আমার পরের অপোজিটে যে বন্ধুটা সে কনফেস করতেও পারে আবার নাও করতে পারে। তো এক্ষেত্রে সেফেস্ট জোনটা হচ্ছে যে আমি আমার ভুল যেটা সেটা আপনার কাছে স্বীকার করব এবং 5 বছরের যে জেলটা হবে বা 5 বছরের যে সাজাটা হবে সেটাকে গ্রহণ করব, এটাকেই বলা হচ্ছে ম্যাক্সিমাম লোড। এবার সেক্ষেত্রে আপনি একটা জায়গা বুঝিয়েছিলেন যে এটা হতে পারে যে আমি ধরুন জেনারেল ক্যাটাগরি, কেউ এসটিএসসি ওবিসি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, কিন্তু আর্টিকেল 16 এ ইকুয়াল অপরচুনিটির কথা বলা হলো এসসি এসটি ওবিসি বা পিছিয়ে পড়া শ্রেণীর জন্য আলাদা আলাদা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে যাতে সমাজে তাদেরকে ইকুয়াল অবস্থায় রাখা হয়। তো এইটা থেকে এই ব্যাপারটা এইটা একটু আলাদা, মানে এটাই আমি ঠিক আছে, জানি। আমাকে একটু লিঙ্ক করতে হবে, তোমরা বললে আমি শুনলাম, বাকিরাও শুনলো, আমি লিঙ্ক করে তোমাদের এই ব্যাপারটা একটু ধরে বুঝিয়ে দেবো। কারণ এই আইডিয়াটা আমি আমি একদম কনফেস করছি ব্যাপারটা তোমাদের সামনে, আমি এই আইডিয়াটা এখনো পড়িনি, পার্টিকুলার এই আইডিয়াটা আমি পড়িনি। তোমরা যত সুন্দর করে গল্পের ছলে ব্যাপারটা জেনেছো, এই আইডিয়াটা আমি এখনো পড়িনি, কাজে আমি তোমাদের নেক্সট দিন এটা দেখে বলবো। ঠিক আছে, পরের প্রশ্ন চলে আসো। পরের প্রশ্ন কি বলেছে? 22 নম্বর, ম্যাথ করতে বলেছে, এনটাইটেলমেন্ট বলেছে। এনটাইটেলমেন্ট তোমরা জানো যে এটা রবার্ট নজির হবে। রেকগনিশনস এর আইডিয়া তোমরা জানো যে এটা হচ্ছে ওই সিটিজেনশিপের আইডিয়ার সঙ্গে জড়িত, মেনলি চার্লস টেইলর কমিউনিটেরিয়ান যিনি ছিলেন তিনি তার আইডিয়ার সঙ্গে জড়িত। ফেয়ারনেস, ফেয়ারনেস আইডিয়াটা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে জন রলস এর সঙ্গে জড়িত, আর অটোনমির আইডিয়াটি ইমানুয়েল কান্ট এর সঙ্গে জড়িত। তো এই প্রশ্নটি আমরা জন এটা কি না এখানেই প্রথম পাচ্ছি, এর আগে আমরা এটা পাইনি কোথাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এর এটা কিন্তু ম্যাচ নেই। তো এটা হয়ে যাবে উত্তর কি? এ বলেছে, এখানে দেখে নাও কোথাও ভুল টুল আছে কিনা। আবার এন্টাইটেলমেন্টে এখানে দেখতে পাবো রবার্ট নজিব, এতে টু, এতে টু এক জায়গাতেই আছে। ঠিক আছে, তো এতে টু এক জায়গাতেই যেহেতু আছে স্বাভাবিক ভাবে আমাদের ওটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, জয়েন করেছে 23 নম্বরে, দেখো কি বলেছে 23 নম্বর কোয়েশ্চন বলেছে, প্রাইমারি গুডস আর টু বি ডিস্ট্রিবিউটেড বাই দ্য স্টেট ইকুয়ালি আনলেস অ্যান আনইকুয়াল ডিস্ট্রিবিউশন উড বি টু এভরি ওয়ানস অ্যাডভান্টেজ হুজ ভিউ ইজ দিস। তো এতক্ষণ ধরে সেগুলোই তোমাদের বোঝাচ্ছিলাম জন রলস হবে এটা। ঠিক আছে, যে প্রাইমারি গুডস যেগুলো আছে ডিস্ট্রিবিউট করা হবে এটা বাই দ্য স্টেট ইকুয়ালি। কে ডিস্ট্রিবিউট করবে? স্টেট ডিস্ট্রিবিউট করবে। ভালো করে দেখো, ইন্ডিভিজুয়ালস নিয়ে এতক্ষণ চর্চা করছি কিন্তু স্টেটকে দায়িত্বটা দেওয়া হয়েছে, স্টেটেরই এটাই শুধুমাত্র দায়িত্ব, বাকি বাকি আর কোনো ক্ষেত্রে স্টেটের দায়িত্ব এক প্রকার রাখা হয়নি। সেই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি কি, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে, সেই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি যে লিমিটেড গভর্নমেন্টের কথা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়, লিমিটেড গভর্নমেন্টের প্রিন্সিপালস বলতে পারো বা আইডিয়া এখানে কিন্তু অ্যাপ্লাই হয়। তো এটা জন রলস বলবে আর কে বলবে, বাকিদের মধ্যে এখানে কাউকে কিন্তু আমরা বলতে শুনি না। প্রাইমারি গুডস এর কথা কার্ল মার্কস অ্যাটলিস্ট কখনো এই ধরনের আইডিয়া দিনি, তিনি তো সকলের জন্য সমান অধিকারের কথা বলেছেন। জন স্টুয়ার্ট মিলও এই ধরনের প্রাইমারি গুডস এর কোন আইডিয়া দেননি, রুশো এই ধরনের আইডিয়া দেননি, আর জন রলস এই ধরনের আইডিয়া দিয়েছেন, আমরা পড়েছি এগুলো ক্লাসেও বলেছি তোমাদের। 24 নম্বর কি বলছে, প্রাইমারি গুডস আর টু বি ডিস্ট্রিবিউটেড বাই দ্য ইকুয়াল, এটাও একই রিপিট কোয়েশন কমন। দেখো 2000 এটা কেরলে এসেছে 21 সালে, আবার দেখো সেম কোয়েশন কেরলে 2022 সালে এসেছে, সেম কোয়েশন রিপিট করেছে, বুঝতেই পারছো রিপিট করে এইরকম ভাবে। এবারও তোমরা দেখলে যে নেটে করেছে, নেটে যেটা যেটা জুনে দিয়েছিল সেটাই আবার ডিসেম্বরে দিয়েছে, এই ধরনের কোয়েশন ভালো করে ধ্যান দেবে।
হু ইন্ট্রোডিউস ডিফারেন্স প্রিন্সিপালস ইন ফর্মুলেটিং থিওরি অফ জাস্টিস। ডিফারেন্স প্রিন্সিপালস এতক্ষণ ধরে বলছিলাম তোমাদের যে এটা রলসি হবে, যে যারা পিছিয়ে আছে তাদের জন্য আলাদা কিছু নীতি গ্রহণ করতে হবে, এবং সেখানে তাদের তাদের মেনলি ডিসঅ্যাডভান্টেজ বলা হচ্ছে, তো ডিসঅ্যাডভান্টেজ জন্য বিশেষ কিছু নীতি নিতে হবে সেগুলোর কথা বলা হচ্ছে, যেটাকে প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন বলা হয়, বা আমরা ডক্টর বিআর আম্বেদকরের ভাষায় যেটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে পড়ে এসেছি, তাই না? আম্বেদকর পড়েছি যখন তখন অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে আমরা পড়ে এসেছি। 26 নম্বর কোয়েশ্চেন এর দিকে তাকাও, কি বলছে জন রলস থিওরি অফ জাস্টিস এসেনশিয়ালি এইমস অ্যাট। জন রলস এর যে ন্যায় বিচারের তত্ত্ব আছে সেটা কিসের উপর দৃষ্টি দেয়, বা বলতে পারো এর উদ্দেশ্যটা কি? তারপর এটা প্রাথমিকভাবে তারপর এটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের, যে বন্টনমূলক নীতির কথা বলা হচ্ছে, বন্টনমূলক ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, বা বন্টনমূলক ন্যায়ের কথা বলা হচ্ছে। ইকোনমিক জাস্টিসের কথা তিনি বলেননি, রিডিস্ট্রিবিউটিভ জাস্টিসের বলেননি, ইউটিলিটেরিয়ান জাস্টিসের কথা তো এটা আমরা এটাকে সমালোচনা করেই তো তিনি তার আইডিয়াটা নিয়ে আসছেন, বেনথামের যে আইডিয়া সেই আইডিয়াটাকে তিনি এখানে ক্রিটিসাইজ করেছেন, তো স্বাভাবিকভাবে এটা তো হবে না। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস আমরা পড়েছি, তো ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এটা হবে সঠিক উত্তর। ওই আমাদের 27 নাম্বার কি বলছে, হ্যাঁ ম্যাক্সিমিনটা হবে, ওটা আমি পরে দেখে পড়ো, আমি ভুল বললাম। হু অ্যামং দ্য ফলোইং পলিটিক্যাল থিওরিস্ট হ্যাজ আর্গিউড দ্যাট দ্য ডিস্ট্রিবিউটিং পাবলিক গুড শুড বি ডান ইন সাচ আ ওয়ে দ্যাট ইট শুড বি টু দ্য বেনিফিট অফ দ্য লিস্ট অ্যাডভান্টেজ। কি বলেছে, একই কোয়েশ্চন দেখতে পাচ্ছ, আবার রিপিট করেছে, এটা কর্ণাটকে রিপিট করেছে, 2014 সালে এসেছিল, সেটাই কেরলে দিয়েছে, দেখো জন রলস হবে রিপিট কোয়েশ্চন। 28 নম্বর দেখো কি বলেছে, 28 নম্বর বলেছে রলস প্রিন্সিপাল অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস ইজ বেসড অন দ্য নোশন অফ, তো এটা ডিফারেন্স প্রিন্সিপালস হবে। ডিস্ট্রিবিউট করার প্রয়োজন কেন পড়বে, ডিস্ট্রিবিউট করার প্রয়োজন পড়বে তার কারণ এখানে যারা পিছিয়ে আছে তাদেরকে তো মানে সরকার নিজের দায়িত্ব নিয়ে কি করবে, তাদেরকে ডিস্ট্রিবিউট করবে, তো ডিফারেন্স প্রিন্সিপালস, যে ওরা যেহেতু আলাদা তাই ওদের জন্য আলাদা কিছু নীতি গ্রহণ করতে হবে, ডিফারেন্স প্রিন্সিপাল। 29 নম্বরে চলে আসে, 29 নম্বর কি বলছে, ইন দ্য কনটেক্সট অফ থিওরি অফ জাস্টিস হু প্রোপাউন্ডেড দ্য প্রিন্সিপাল অফ মেরিট বাট নট সাপোর্ট দ্য প্রিন্সিপাল অফ রিওয়ার্ড, তো এটা জন রলসই হবে, জন রলস হবে কি বলছে, ইন দ্য কনটেক্সট অফ থিওরি অফ জাস্টিস হু প্রোপাউন্ডেড দ্য প্রিন্সিপাল অফ মেরিট, মেরিট কে তিনি সমর্থন করেছিলেন বাট রিওয়ার্ড কে তিনি সাপোর্ট করেননি, তো মেরিট কে সমর্থন করেছেন এটা জন রলসই হবে সঠিক উত্তর। এটা আমরা দেখতে পাবো মেইনলি যে তিনি এই আইডিয়াটা কি বলবো যে মানে যে এগিয়ে আছে, যে বললাম যে শুরুতে যে রাইটস এর কথা তিনি বললেন, যে শুরুতে একেবারে যে ইকুয়াল প্রিন্সিপালস এর কথা বলছেন, হ্যাঁ যে অরিজিনাল পজিশনে যেখানে তিনি ইকুয়ালিটি প্রিন্সিপালস নিয়ে আসছেন, তো সেই সময় আমরা দেখতে পাবো যে তিনি যার যা মেধা আছে সেই মেধা অনুসারে প্রত্যেকে প্রত্যেকের মতো করে ট্রিট করা হবে, কেউ যদি এগিয়ে যেতে পারে তো এগিয়ে যাবে, তো সেই প্রিন্সিপালস গুলো সেখানে কিন্তু অ্যাপ্লাই হয়। 30 নম্বরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্কলার্স কনসিডার দ্য থট অফ জন রলস অ্যাজ গ্ল্যাডস্টোনিয়ান অ্যান্ড সুপার সেরিয়ান, তো এটা হবে ব্যারিয়ান বেরি হবে এটা সঠিক উত্তর, ঠিক আছে রবার্ট নজি হবে না, এটার উত্তর হবে ব্যারিয়ান বেরি হবে সঠিক উত্তর। এটা এটা কি বলেছে, এটা জন রলস অ্যাজ আ গ্ল্যাডস্টোনিয়ান অ্যান্ড সুপার সেরিয়ান, মানে সরি স্পেন্সার, স্পেন্সার হার্বার্ট স্পেন্সার নাম নিশ্চয়ই তোমরা শুনেছো পলিটিক্যাল থিওরিতে, আমি তোমাদের পড়াবো, গ্ল্যাডস্টোনের নাম তোমরা শুনেছো পলিটিক্যাল থিওরিতে, এনাকেও চর্চা হবে, তো যখন পড়াবো তখন তোমরা বুঝতে পারবে যে এরা মেইনলি রাইটস নিয়ে কথা বলেছে, লিবার্টি নিয়ে কথা বলেছে, তখন তোমাদের এই আইডিয়া গুলো আমি বোঝাবো, তখন তোমরা দেখবে যে পাবে যে কেন ব্যারি বুঝান এদের সঙ্গে জন রলসকে এখানে কি করেছেন না এখানে কনসিডার করেছেন, তো এটা আমি তখন তোমাদের বলবো, এখন এটাকে স্কিপ করছি। 31 নম্বর কি বলছে দেখো, হু সেড জাস্টিস ইজ দ্য ফার্স্ট ভার্চু অফ সোশ্যাল ইনস্টিটিউশন, গতকালই তোমাদের বলছিলাম যে প্লেটো ফোর্থ ভার্চু বলেছেন, প্লেটো বলেছিলেন তিনটে ক্লাস তাদের নিজেদের ভার্চু যদি তারা অনুসারে কাজ করে এবং কেউ যদি কারো কাজে ইন্টারফেয়ার না করে তাহলে অটোমেটিক্যালি সোসাইটিতে আর একটা নতুন ভার্চু জেনারেট হবে, যেটাকে তিনি বলেছিলেন ফোর্থ ভার্চু অফ দ্য সোসাইটি, যেটা হবে কি জাস্টিস, কিন্তু ইনি তা বলেনি, ইনি বলেছিলেন শুরুতেই বলেছিলেন সোসাইটির প্রথম ভার্চুটাই হবে, কিন্তু সোশ্যাল ইনস্টিটিউশন গুলোর প্রথম ভার্চুটাই হবে জাস্টিস, যে সেখানে ন্যায় থাকবে, শুরুতেই যদি ন্যায় না থাকে তাহলে কি হবে, মুশকিলটা হবে কি যে সেই অন্যায়ের উপর তৈরি হওয়া ইনস্টিটিউশন কিন্তু অন্যায় মূলকই হবে, সেই কারণে তিনি বলেছিলেন সোশ্যাল ইনস্টিটিউশন যখন তৈরি করা হচ্ছে তখন সেখানে সবার আগে তার প্রিন্সিপালসটা হবে কি যে ন্যায়ের প্রিন্সিপালস, জাস্টিসের প্রিন্সিপালস দিয়ে শুরু হবে, তো সেই কারণেই এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সেই কারণে তিনি এখানে ডিস্ট্রিবিউটিভ প্রিন্সিপালস গুলো তার নিয়ে আসছেন, সেখানে তিনি ম্যাক্সিমিন প্রিন্সিপালস গুলো নিয়ে এসে সবার আগে কিন্তু সেখানে তিনি সবাইকে বাঁধার চেষ্টা করছেন, তো জাস্টিস হবে এখানে একটা সোসাইটি বা সোশ্যাল ইনস্টিটিউশন গুলোর ফার্স্ট ভার্চু, এটা জন রলস বলেছিলেন। তারপরে এখানে চলে আসা, তারপরে এখানে 32 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং জন রলস থিওরি অফ জাস্টিস,
কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য জেনারেল থিওরি অফ জাস্টিস। তো এটা বলেছে এ অ্যান্ড সি, কেন বলেছে দেখো, জাস্টিস ইজ দ্য ফার্স্ট ভার্চু অফ সোশ্যাল ইনস্টিটিউশন, এক্ষুনি পেলাম আমরা 2022 সালের নেটে কোয়েশনটা এসেছে ফার্স্ট শিফটে। এটা কত সালে এসেছিল? এটা 2023 সালের মার্চে এসেছে, লেটেস্ট কোয়েশনস দেখতেই পাচ্ছো, এটা লেটেস্ট কোয়েশনস। আর 2022 সালে দেখো একটু ঘুরিয়ে দিয়েছে কোয়েশনটা, মানে ওটারই এক্সটেনশন। 22 সালে যেটা কোয়েশন করেছিল 23 সালে ঠিক ওখান থেকেই কোয়েশনটা করেছে, তো রিপিট কোয়েশন, বুঝতেই পারছো। তো এখানে কি পাচ্ছি আমরা, জাস্টিস ইজ দ্য ফার্স্ট ভার্চু অফ সোশ্যাল ইনস্টিটিউশন এক্ষুনি পড়লাম আমরা। সি নাম্বার টাইপের কি আছে একটু দেখে নাও, সি নাম্বার আছে এখানে, সি নাম্বার আছে ইন আ ইন আ জাস্ট সোসাইটি দ্য রাইট সিকিউরড বাই জাস্টিস আর নট সাবজেক্ট অফ পলিটিক্যাল বার্গেনিং। জাস্টিস কি বলছে এখানে, বলছে রাইট সিকিউরড বাই জাস্টিস, রাইট সিকিউরড বাই বাই জাস্টিস আর নট সাবজেক্ট টু পলিটিক্যাল বার্গেনিং, যে রাজনৈতিক দর কষাকষির মাধ্যমে রাইটস নিশ্চিত হবে না। কেন? তার কারণ শুরুতেই তো তিনি রাইটস গুলোকে ইনশিওর করলেন একেবারে অরিজিনাল পজিশন থেকে, মনে করে দেখো যে সেখানে তিনি সবার আগে কি করছেন, রাইটস গুলোকে সিকিউর করার চেষ্টা করছেন, ইকুয়ালিটি প্রিন্সিপালস সেখানে অ্যাপ্লাই করছেন। এই দুটো তো ঠিক হবে, বাকি দুটো কেন ভুল বলেছে দেখে নাও। জাস্টিস ইজ দ্য ফার্স্ট ভার্চু অফ স্টেট ইনস্টিটিউশন, না স্টেট শব্দটি ব্যবহার করেনি, সোশ্যাল শব্দটি ব্যবহার করেছে। দেখেছো কতটা পার্থক্য, সূক্ষ্ম কতটা পার্থক্য, খুব সাবধানতার সঙ্গে পড়তে হবে এই কারণে। কেন? কারণ পলিটিক্যাল সায়েন্সে কোনটা সোশ্যাল ইনস্টিটিউশন, কোনটা স্টেট ইনস্টিটিউশন, কোনটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, কোনটা লিগাল ইনস্টিটিউশন, এই শব্দগুলোর বিস্তর পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে, এবং গভীর তাৎপর্য আছে। এগুলো খুব কেয়ারফুলি আমাদেরকে কিন্তু ধ্যান দিতে হবে এবং ডেফিনেশন গুলো ভালো করে পড়তে হবে। তো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একটা আলাদা অর্থ বহন করে, আমাদেরকে ক্লিয়ারলি এগুলোকে ভালো করে বুঝতে হবে। দুই নাম্বার বলেছে ইন আ জাস্ট সোসাইটি দ্য রাইটস, ইন আ জাস্ট সোসাইটি রাইট সিকিউর বাই জাস্টিস আর নট সাবজেক্ট টু সোশ্যাল অবলিগেশন, না এই কথাটা তিনি বলেননি, ছেড়ে দাও। 23 নম্বরে চলে আসে, 33 নম্বর কি বলেছে, হু হ্যাড কন্ডেমড ইউটিলিটারিয়ানিজম ইন হিজ থিওরি অফ জাস্টিস। শুরুতেই তোমাদের ক্লাসে ওই দিন বোঝাচ্ছিলাম যে তিনি বেন্থামের যে ইউটিলিটারিয়ানিজম আছে, যেখানে হচ্ছে কি নাম্বারের ভ্যালু, নাম্বারের উপর ইনফাসিস করা হয়েছে, নাম্বারের উপর জোর দেওয়া হয়েছে, যে তিনি বলেছেন গ্রেটেস্ট নাম্বার অফ দ্য গ্রেটেস্ট গুড, তাই না, গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সরি গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার বলেছিলেন, ওটাও বলেছিলেন গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, যে তিনি বেন্থাম পড়াতে গিয়ে বলছিলাম যে সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক সুখের কথা তিনি বলেছিলেন, বাংলায় যেটাকে আমরা বলি সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক সুখের কথা বলেছিলেন, এবং সেখানে তিনি সেটাকে মেজার করেছিলেন, বুঝতেই পারছো নাম্বারের ভিত্তিতে মেজার করেছিলেন। তো সেই নাম্বার কোয়ান্টিটির উপর সেটাকে জোর না দিয়ে পরবর্তীকালে আমরা দেখলাম জন রলস সেটাকে কিসের উপর জোর দিচ্ছেন, সোসাইটিতে সেখানে পলিটিক্যাল অবলিগেশন নিয়ে আসার জন্য তখন জোর দিয়েছেন, আমরা দেখতে পাবো কি কোয়ালিটির উপর জোর দিয়েছেন, কোয়ান্টিটির উপরে নয়। বলো কি বলছো, ঠিক বলো, সেখানটাই মানে ইকো মানে কোয়ালিটিটা গুরুত্বপূর্ণ নয়, কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেক্ষেত্রে জেএস মিল যখন এলে কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট নয়, কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, মানে এক সুজনের মধ্যে যে, এবার সেক্ষেত্র থেকে সরে এসে জন রোলস কোথায় পার্থক্য করে, জন রোলস জন স্টুয়ার্ট মিল কে এখানে দেখাচ্ছেন, জেএস মিল থেকে, বলো কি বলছো, কে কি বললে বলো, এখানে বলে দিয়েছে দেখো 482 নম্বর পেজে চলে আসো, এই বইটা, এই বইটা 482 নম্বর পেজে চলে আসো, এখানে দেখো বলে দিয়েছে একদম শেষের দিকে লাস্ট প্যারাগ্রাফ কি বলেছে দেখো, রলস অ্যাকুইস্ট ইউটিলিটারিয়ানিজম মানে হিতবাদী যারা ছিল তাদেরকে তিনি এখানে দোষারোপ করেছেন, ইনক্লুডিং দ্যাট অফ জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিলকেও তিনি এখানে কিন্তু দোষারোপ করেছেন, কি বলছেন, ইন স্পাইট অফ দ্য লেটার্স রিভিশন অফ দ্য ডক্ট্রিন ফর ফেইলিং টু সিকিউর ইন্ডিভিজুয়াল রাইটস, যে ইন্ডিভিজুয়াল রাইটস কে তারা সুনিশ্চিত করতে পারিনি, তারা এটাকে জন স্টুয়ার্ট মিল যেটাকে রিভাইজ করলেন করার পরও তিনি ইন্ডিভিজুয়াল রাইটস কে সিকিউর করতে পারেননি, সেই কারণে তিনি জন স্টুয়ার্ট মিলকেও এখানে রেহাই করছেন না। Despite the revision, Mill continued to see rights as maximizing good without sufficient guarantee of securing equal liberties for all. সকলের জন্য সমান স্বাধীনতা তুমি নিশ্চিতকরণ না করে তিনি কি করেছেন, ম্যাক্সিমামের গুডটাকে ইনশিওর করাচ্ছেন, ম্যাক্সিমাইজিং মানে মানে ভালোর ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করেছেন বা গুডকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আলটিমেটলি কি করে না, নেক্সট ব্যক্তির ইকুয়ালিটি ইকুয়াল ইকুয়াল লিবার্টিকে ইনশিওর করে না। এই কারণে আমরা দেখতে পাবো কি জন স্টুয়ার্ট মিলকেও তিনি সমালোচনা করেছেন, বোঝা গেল তো, যে তিনি কি বলেছিলাম তোমাদের আমি ঘুরিয়ে বলেছিলাম মনে আছে,
যে তিনি জন রলস, জন রলস কে আমরা যে ক্রিটিসাইজ করি, জন রলস কে যে আমরা কি বলি যে তিনিও একজন হচ্ছে ওই ক্যাপিটালিস্টদের প্রবক্তা আর কিছুই না, কেন বলছে এই কথাগুলো ক্যাপিটালিস্টদের প্রবক্তা বলে ওনাকে আমরা ক্রিটিসাইজ করছি, দোষারোপ করছি, তার অন্যতম কারণ হচ্ছে যে তিনি কোয়ালিটির উপর জোর দিলেন। কিন্তু কোন কোয়ালিটি না, সেই কোয়ালিটি যেগুলো হচ্ছে মোরাল প্রিন্সিপালস গুলোকে হয়তো তুলে ধরবে। এই মোরাল প্রিন্সিপালস গুলো আমরা জানি যে যাদের মধ্যে এডুকেশন আছে, যাদের এডুকেশন কনজিউম করার মতো পাওয়ার আছে, তারাই একমাত্র সেগুলোকে হয়তো প্র্যাকটিস করার ক্যাপাসিটি রাখে নিজের মধ্যে। এবার বাকিরা যদি সেই ক্যাপাসিটি না থাকে, তাহলে বাকিরা তো এমনিতেই পিছিয়ে পড়বে। বা কিংবা ধরে নাও, তিনি যখন পলিটিক্যাল রাইটস যখন সবাইকে দিচ্ছেন, পলিটিক্যাল রাইটস যখন তিনি সবাইকে দিচ্ছেন, তখন তিনি কি বললেন? তখন তাকে এখানে দোষারোপ করা আছে যে তিনি রিল্যাক্ট্যান্ট, তিনি রিল্যাক্ট্যান্ট, সংশয়ী। কেন তাকে সংশয়ী বলা আছে? ইনিশিয়ালি তিনি বলেছিলেন, আমরা কি দেখতে পেলাম অন লিবার্টিতে, তিনি বলেছিলেন কি অন লিবার্টিতে, তিনি বলেছেন না, হ্যাঁ অন লিবার্টিতে তিনি বলেছিলেন কি যে সকলকে সমান, মানে সকলের ভোটার অধিকার থাকা উচিত। পরবর্তীকালে তোমার অন কনসিডারেশন অফ দ্য রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বইতে আমরা কি দেখতে পেলাম, তিনি বললেন যে না, সকলকে এই রাইটসটা, এতটা ফ্রি রাইটস দেওয়া যাবে না, ভোটের অধিকার দেওয়া যাবে না, বা দিলেও এখানে কি করতে হবে, যারা শিক্ষিত তাদেরকে কি করতে হবে, তাদের ডবল ভোটিং রাইটস দিতে হবে। ওই সমাজ ব্যবস্থায় সেই সময় শিক্ষিত কার, যাদের কাছে টাকা আছে, যারা ধনীবান, যারা অভিজাত, তাই না, অ্যারিস্টোক্র্যাট, যারা ওই সমাজে ব্রিটিশ সোসাইটিতে যারা অ্যারিস্টোক্র্যাট তারাই। তো বারে বারে যখন তুমি বলছো আবার যে না, এখানে ওই শিক্ষিতদের ভোটের রাইটসটা বেশি, তখন তো তুমি নিশ্চিত করছো না যে এক প্রকার যারা, তার মানে ডিসঅ্যাডভান্টেজ তাদের, তুমি আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে সেই ওই একই কথা বললে যে তারা আর কি যে কোনো রকম ভাবে কিন্তু সুযোগ সুবিধার আঙিনায় এসে পৌঁছবে না, তাদের নিজেদের ইকুয়ালিটি, ওই যে ইকুয়াল লিবার্টিটা তারা কিন্তু এক প্রকার পাবে না। এই জায়গাতে তিনি এখানে সমালোচনা করেছেন, বোঝাতে পারলাম? ঠিক, না স্যার আমি না স্যার আমি বেসিক পার্থক্যের জায়গাটা এখনো বেসিক বুঝতে পার্থক্য পারিনি, বুঝতে পারলেন না? বেসিক পার্থক্য মানে আমাকে একটু সহজ ভাষায় বলুন, মানে আমি বুঝতে পারবো কোন জায়গায়, মানে কোন জায়গায় পৃথক। জন স্টুয়ার্ট মিল কি করেছিলেন, কোয়ালিটির উপর জোর দিয়েছিলেন, কোয়ালিটি, কোয়ালিটি কিভাবে এনশিওর হবে, কোয়ালিটির এনশিওর হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। না জন স্টুয়ার্ট কোয়ালিটির উপর কোথায় কোথায় জোর দিলেন, উনি তো মানে হ্যাঁ কোয়ালিটি মানে কোয়ান্টিটি পরিবর্তে কোয়ালিটির উপর জোর দিয়েছিল। হ্যাঁ তো উনি বলেছিলেন যে 100 জনের মধ্যে যদি একজনও ঠিক হয়, একজনের উপর গুরুত্ব দেওয়া উচিত। এই কথাটাই বললেন তিনি। তাহলে এই কথাটা যখন তিনি বলছেন, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে কোয়ালিটিটা কোথা থেকে আসবে? কোয়ালিটি আসবে এডুকেশন থাকলে প্রপার, তাই তো? প্রপার যদি এডুকেশন থাকে, তার যদি নলেজ থাকে, জ্ঞান থাকে, তবে তো এই কোয়ালিটিটা আসবে, না অটোমেটিক কি করে আসবে কোয়ালিটি, আসবে না। তো যখন তার কাছে কোয়ালিটি নেই, তখন সে কি করে সুযোগ সুবিধা পাবে? এবার যার কাছে কোয়ালিটি আছে, সে আগে বাড়ি বাড়ি সুযোগ পাবে, সুযোগ সুবিধার আঙিনায় এসে পৌঁছবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি জন রলস এসে বলার চেষ্টা করলেন যে তাহলে ওই যে জন রলস যেখানে একজন মানুষকে ভ্যালু দিলেন কারণ ওর কোয়ালিটি আছে বলে, তাহলে বাকিরা কি যাদের যাদের এই কোয়ালিটিটা নেই তারা কি বঞ্চিত হবে? কোয়ালিটি ইনশিওর করার জন্য যেটা আসলে দরকার, কোয়ালিটিটাকে ইনশিওর করার জন্য আসলে যেটা দরকার সেটা কি, সেটা হচ্ছে এই যে বেসিক নিডস গুলো, বেসিক নিডস গুলো নিয়েই যদি মানুষের একটা সমস্যা থাকে, তো ও কোয়ালিটি নিয়ে আসবে কোথা থেকে ভাই, কোথা থেকে ও কোয়ালিটি নিয়ে আসবে? তুমি এক্সপেক্ট করছো যে সে একজন জ্ঞানী মানুষ হবে, জ্ঞানী মানুষ হলে একজন কোয়ালিটিবান মানুষ হবে, তো জ্ঞানের জন্য তার শিক্ষা দরকার। কিন্তু যে মানুষটা তুমি শিক্ষার কথা চিন্তা করছো যে শিক্ষা তার থাকতে হবে, সেই মানুষটা খেতে পায় না, পড়তে পায় না, খেতে পায় না, ক্ষুধার্ত, সে তার বেসিক গুডস গুলোই সে ইনশিওর করতে পারে না, তো তার কাছ থেকে তুমি কোয়ালিটি এক্সপেক্ট করছো, তো কোথা থেকে কোয়ালিটি নিয়ে আসবে, কোথা থেকে সে এডুকেশন কনজিউম করবে? বোঝাতে পারছি নাকি এখনো ক্লিয়ার হয়নি? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এবং এখান থেকেই পরবর্তীকালে অমর্ত্য সেন, অমর্ত্য সেন আবার এটাকে আরো এক্সটেন্ড করেছেন, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দিয়েছেন, অমর্ত্য সেন এটাকে আরো এক্সটেন্ড করেছেন, অমর্ত্য সেন এই সূত্রটা ধরে, অমর্ত্য সেন এখানে শুধু বলছেন যে শুধু ওই টেম্পোরারি বেসিসে শুধু তার খাদ্য অধিকার আমি পেয়ে পাইয়ে দিলাম, বেসিক গুড গুলো ইনশিওর করলাম, এটাতে হবে না। অমর্ত্য সেন এসে বলছেন যে পারমানেন্ট একটা সলিউশন দরকার, অ্যাটলিস্ট, যদিও তিনি বলছেন বা স্বীকার করছেন যে যদিও সেটা কখনো সম্ভব নয়, পারমানেন্ট জাস্টিস সোসাইটিতে নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু তারপরও হচ্ছে একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আমরা সেট করে দিতে পারি, সেটা কি, সেটা হচ্ছে যে এডুকেশনটা ফ্রি করে দেওয়া সকলের মধ্যে, যেটা জন রলস বলে যে জন জন স্টুয়ার্ট মিল বলে গেছিলেন, যেটা ব্লেম করে গেলে যে যে সে ওদের শিক্ষা নেই তাই এদের কোয়ালিটি নেই, তারা এরা 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 কি হবে না, না এরা
সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এক প্রকার, ঘুরিয়ে তো ওই কথাটাই বলার চেষ্টা করলেন জনরোজ। ইনি এসেও ঠিক এই একই কথা বলার চেষ্টা করছেন, কিন্তু ইনি আবার কি করছেন, অমর্ত সেন এসে আরো এটাকে আরো এক্সটেন্ড করে বলছেন পার্মানেন্টলি দরকার এটা, শিক্ষা সকলের জন্য বিনামূল্যে হওয়া দরকার, স্বাস্থ্য সকলের বিনামূল্যে থাকা দরকার, বিনামূল্যে এগুলো হওয়া উচিত, এই কথাগুলো বললেন। বোঝা গেছে? চেনটা বলতো ভালো করে, নইলে গুলিয়ে ফেলবে। এই যে একদিনে বুঝবে না, ধীরে ধীরে বুঝবে, আরো আমাদের আসবে আরো অমর্ত সেনের আলোচনা, তখন দেখবে ডিটেলস আরো পাবে। তো এটা আমরা এখানে পেয়েছি, রলসের আইডিয়া পেয়ে গেলাম এখানে। 34 নম্বরে কি বলেছে, 34 নম্বর বলেছে ম্যারি উলস্টনক্রাফট, গ্রামসি, ফ্রান্স ফানন, জন রলস। আমরা গ্রামসি পড়তে গিয়েও পেয়েছি, উলস্টনক্রাফট পড়তে গিয়েও পেয়েছি, ফ্রান্স ফানন পড়তে গিয়েও এটা পেয়েছি, এখানে শুধু দেখে নাও জন রলস কোনটা হবে। পলিটিক্যাল লিবারেলিজম 1993-তে তিনি একটা বই লিখেছিলেন জানো তোমরা, সেখানে এটা কিন্তু, এটা কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে চলে আসো পরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং প্লেয়ার্স আর কারেক্টলি ম্যাচ, কোনটা হবে কারেক্টলি ম্যাচ করছে যে এটা, সেটা হচ্ছে জন রলস, ইগালিটারিয়ান তো হবেই তিনি, জন রলস ইগালিটারিয়ান, প্লেটো আইডিয়ালিস্ট, এটাও হবে, ম্যারি উলস্টনক্রাফট এটা কমিউনিস্ট হবে না, ইকুয়েশনটা আগেও ছিল আমাদের, ম্যারি উলস্টনক্রাফট হবে আমাদের একজন ফেমিনিস্ট, আর গ্রামসি হবে একজন কমিউনিস্ট, গ্রামসি হবেন কমিউনিস্ট, এটা আমরা আগেও চর্চা করেছি, এটা আমরা জানি, এবং কেন তাদেরকে এগুলো বলা হয় এগুলো আমরা আগে চর্চা করেছি। 36 নম্বর, ইগালিটেরিয়ান মানে হচ্ছে সমতাবাদী, মাথায় রাখবে সমতাবাদী, সমতার কথা বলে, ঠিক আছে, ইকুয়ালিটির কথা বলে, ইকুয়ালিটিকে এখানে ইগালিটারিয়ান বলা হয়, ঠিক আছে, ইকুয়ালিটারিয়ান যারা আছে তাদেরকে ইগালিটারিয়ানও বলা হয়, তো সিনোনিমস এগুলো বলতে পারে এক প্রকার, এগুলো দেখবে ভালো করে। অধিক রাইটস এর উপরে জোর দেয়, রাইট, ইগালিটারিয়ান যারা তারা অত্যধিক বেশি রাইটস এর উপরে, আমি নোটসটা দিয়েছি তোমাদের কিছুক্ষণ আগে দিলাম দেখো, সেখানে লিখে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি, যারা রাইটস এর উপরে অত্যধিক বেশি, সোসাইটির যে গুড, সোশ্যাল গুডস এর থেকে অত্যধিক বেশি যারা রাইটস এর উপরে, ইন্ডিভিজুয়াল রাইটস এর উপরে জোর দেয় তাদেরকে ইগালিটারিয়ান মেইনলি বলা হয়, তো সেটা মেনশন করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি, একটু দেখে নিও সেখানে। 34 নম্বরে কি বলেছে, 34 নম্বর বলছে অ্যারেঞ্জ দিস ইন আ ক্রোনোলজিক্যাল অর্ডার, এটা এটা একটা ডিফিকাল্ট কিছু একটা কোয়েশ্চেন, যদিও খুব একটা বেশি ডিফিকাল্ট আমি মনে করি না, কারণ রুশ তো দেখে না, তোমরা জানো সোশ্যাল কন্ট্রাক্ট কত সালে লিখেছিল, 1762 তে এটা যদি লেখে তাহলে জন রলস, দেখো এই ধরনের কোয়েশ্চেন যদি তোমাদের এক্সাক্ট উত্তর নাও জানা থাকে, তোমাদের যদি যেমন যদি ধারণা অস্বচ্ছতা থাকে যে এটা আমরা জানি প্রায় 1760-এর দশকে তিনি লিখেছিলেন, এক্সাক্ট ডেটটা মনে নেই, তাহলে দেখো এখানে চলে আসো জন রলস, জন রলস আর থিওরি অফ জাস্টিস, থিওরি অফ জাস্টিস আমরা জানি 1971-এ লিখেছেন, এই দুটো আমি জানি, বাকিগুলো যদি আমি নাও জানি তাহলে কিভাবে বের করবে এটা দেখো, এবং ইনি একজন ফেমিনিস্ট রাইটার, তো যাই হোক এখানে আমরা দেখতে পাবো যে এটা এখানে দেখো কি বলেছে, এখানে সোশ্যাল কন্ট্রাক্টে এটা 1762 আর এটা হচ্ছে 1971, তার মানে চারের আগে দুই হবে, ফোরের আগে, সরি আগে ফোর হবে তারপর দুই হবে, তাহলে আগে ফোর কোথায় আছে দেখো, আগে ফোর, এই যে ফোর আছে তারপরে দুই আছে, এটা তার মানে আমি নিচ্ছি, আগে ফোর আছে এটাতে তারপরে দুই আছে, এটাও নিচ্ছি আমি, এটা হবে না, আগে দুই আছে উল্টো, এটা হবে না, এটাও হবে না, তাহলে দেখো এখানে 50-50 তুমি কিন্তু অ্যাটলিস্ট ইনশিওর করতে পারছো যে তোমার এ এবং বি এর মধ্যে যে কোনো একটা ঢিল মারলে, যদি তোমার জানা নাও থাকে এ এবং বি এর মধ্যে ঢিল মারলেও তোমার কিন্তু লেগে যেতে পারে, সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর এখানে এ নাম্বার হবে, আমি বইয়ের এটা ইয়েগুলো বলে দেবো তোমাদের, নাম্বার গুলো কত সালে কোনটা পাবলিশ হয়েছে আমি ডিটেলস একটু দিয়ে দেবো তোমাদের, সময় করে উঠতে পারিনি, এটা দিয়ে দেবো, পরে যখন রিভাইজ করবে তখন আবার পেয়ে যাবে, ঠিক আছে, এগুলো দেখে নিও, গুগল করেও নিজেরা এখানে কিন্তু খাতায় নোট করে নিতে পারো, কারণ এগুলো জানতে চায়, ঠিক আছে, আর ফেমিনিজম যখন পড়াবো তখন এই সুসান মোলার হকিন্স এর এই আইডিয়া গুলো পড়াবো তোমাদের, তখন তোমরা আরো ডিটেলস জানতে পারবে। 35 নম্বরে কি বলেছে দেখো, দ্য আইডিয়া অফ জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস এর আইডিয়া এমনিতেই দেখলে তোমরা পরীক্ষায় এসে গেছে, তো সেখানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এর প্রিন্সিপাল দিয়েছেন, তো সেইখানে এই প্রিন্সিপাল গুলো থাকলেই সেটা নাকি ফেয়ার হবে জাস্টিস এর কনসেপ্ট, সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন গতদিনও বলছিলাম। দ্য আইডিয়া অফ জাস্টিস অ্যাজ ফেয়ারনেস ইন রলসিয়ান থিওরি ফ্লোস ফ্রম, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস থেকে উঠে আসে, যে ব্যক্তির অধিকারের উপর জোর দিয়েছেন মেনলি তিনি, ইন্ডিভিজুয়ালিস্ট তিনিও একজন ছিলেন বলতে পারো, তো ইন্ডিভিজুয়ালস এর রাইটস এর উপরে জোর দিতে গিয়ে তিনি কি করেছিলেন, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস এর উদাহরণ নিয়ে এসেছিলেন, এবং বলেছিলেন একজনও ব্যক্তি যদি সার নিজের অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেটা কিন্তু অন্যায় সোসাইটিতে, সেটা কিন্তু ন্যায় নয়, আর এই কারণেই সেখানে কি করা উচিত না, এই কারণে ডিস্ট্রিবিউটিভ প্রিন্সিপালস নিয়ে আসা উচিত, যেখানে ম্যাক্সিমাম প্রিন্সিপালস গুলোকে তিনি ভ্যালু দিয়েছিলেন, এটা আমরা দেখতে পাবো। 38 নম্বরে কি বলেছে, 38 নম্বর বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং কনসিডার দ্য সোসাইটি অ্যাজ আ কোঅপারেটিভ ভেঞ্চার ফর মিউচুয়াল অ্যাডভান্টেজ, গতকাল তোমাদের এই কোয়েশ্চেন টা আমি বলেছি, রিপিট কোয়েশ্চেন আর বলছি না এখন,
39 নাম্বার দেখো, এটা রিপিট এসেছে 2016 সালে নেটে যাচ্ছে আছে। 39 নাম্বারে চলে আসে, 39 নাম্বার কি বলেছে, হু অ্যামং দ্য ফলোইং ডিসমিসড জন রস কনসেপশন অফ সোশ্যাল জাস্টিস অ্যাজ আ মাইরেজ। তো এটা আমরা দেখতে পাবো ফ্রেডরিক হায়েক হবে। ফ্রেডরিক হায়েক নিয়ে আমি তোমাদের আলাদা করে বলবো, এখন এটা আমি বলছি না, এই ক্রিটিসিজমটা আমাকে একটুখানি দেখতে হবে, যে এটার রিজনসটা আমাকে একটু দেখতে হবে, দেখে আমি এখানে এক্সপ্লেনেশনটা দিয়ে দেবো। আর ফ্রেডরিক হায়েক তো আমরা এমনিতেও পড়বো, ঠিক আছে, লিবারেল থিওরি যখন আমরা পড়বো তখন সেখানে ফ্রেডরিক হায়েক আসবে, ফ্রেডরিক ভন হায়েক এনাকে বলা হয়। তো ফ্রেডরিক ভন হায়েক আসবে, রবার্ট নোজিক আসবে, এই সমস্ত থিঙ্কারদের আমরা পড়বো, থিঙ্কার ওয়াইজই পড়ার চেষ্টা করবো, যাতে করে আন্ডারস্ট্যান্ডিং আমাদের আরো গভীরে যায়। তো তখন একটু ডিটেলসে বলবো। 41 নাম্বার দেখো কি বলেছে, 41 নাম্বার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সোশ্যাল কন্ট্রাক্ট ট্র্যাডিশনস হ্যাজ নট বিন রিভাইটালাইজড বাই জন রলস ইন হিজ বুক আ থিওরি অফ জাস্টিস। তো এটা হবে যেমন তোমাদের গতকাল থেকে আমি বলছি, বা এরা প্রথম দিন থেকেই বলে আসছি, যে তিনি লককে, তিনি এখানে লকের আইডিয়াটিকে অ্যাডপ্ট করেছিলেন, রুশোর আইডিয়াকে অ্যাডপ্ট করেছিলেন, ইমানুয়েল কান্টের আইডিয়াকে অ্যাডপ্ট করেছিলেন, কিন্তু কোন রকম ভাবে তিনি হবসের আইডিয়াকে অ্যাডপ্ট করেনি। কোন আইডিয়া না, এখানে সোশ্যাল কন্ট্রাক্টের যে আইডিয়া সেটা, তো সোশ্যাল কন্ট্রাক্টের আইডিয়া কেন নেয়নি সেটাও কিছুক্ষণ আগে তোমাদের বললাম, হবসের আইডিয়াটিকে কেন তিনি ধার করেনি সেটাও তোমাদের বললাম। 41 নাম্বার কি বলেছে, 41 নাম্বার বলেছে এখানে 2015 সালে নেট ইকুয়েশনস ভেল অফ ইগনোরেন্স। ভেল অফ ইগনোরেন্স তোমরা জানো যে এটা হচ্ছে, এটা জন রলস এর ধারণা, ও কিছুদিন এর আগের ক্লাসেও একাধিকবার বলেছি, ভেল অফ ইগনোরেন্স মানে হচ্ছে যে মানুষকে একটা অজ্ঞতার ওড়না দিয়ে ঢেকে দেওয়া, এক প্রকার বলতে পারো তার চোখ বেঁধে দেওয়া, কালো কাপড়ে চোখ বেঁধে দেওয়া, কাইন্ড অফ, যে সে জানবে না তার আইডেন্টিটি কি, সে জানবে না তার পাশের ব্যক্তিটি কে, তার পরিচয় কি, তার নিজের আইডেন্টিটি, তার গায়ের কালার, তার নিজের ভাষা, তার নিজের জাতি ধর্ম, তার জন্মস্থান, সে কিছুই জানবে না, নাথিং। কিন্তু তারপরও সে একটা জিনিস শুধু জানবে, এখানেও মাথায় রাখবে, সেটা হচ্ছে যে সে নিজের কিন্তু একটুখানি আত্মতুষ্টির চেষ্টা করবে। তো এটাই আলটিমেটলি সে তা সে সে যে এই 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 বোধটা তার অ্যাটলিস্ট থাকবে, যে তাকে নিজেকে বেশি পেতে হবে, এই বোধটা তার থাকবে। তো যাই হোক, এই সুবাদেই সে কি করবে, যেহেতু সে তার চোখ বাধা আছে, সে জানছে, জানতে পারছে না, তাই তাকে যখন কোনো কেক যদি কাটতে দেওয়া হয় তাহলে তিনি সে কেকটা কি করবে, অ্যাটলিস্ট বড় করে না কাটতে পারলেও সে ছোট করে কাটবে না, মানে অ্যাটলিস্ট ইকুয়াল কাটবে, তাই না, যাতে কেন, কারণ ছোট পিসটাই না তার কাছে আসে, কারণ সে তো জানে না কোন পিসটা সে পাবে। তো সেই কারণে এখানে অজ্ঞতার ওড়না দিয়ে তাকে ঢাকে দেওয়া হলো, এবং যেটার মধ্যে দিয়ে একেবারে ইনিশিয়াল লেভেলে অরিজিনাল পজিশনে ইকুয়ালিটি এনশিওর করা হলো, রাইটস গুলোকে এনশিওর করা হলো। এটা আমরা দেখতে পাবো ভেল অফ ইগনোরেন্স এর আইডিয়া জন রলস এর আইডিয়ার সঙ্গে যায়। এলিনেশন পড়তে গিয়ে ইকুয়েশনটা আমরা আবারও পেয়েছি, এটা এলিনেশন এর কনসেপ্ট, কার্ল মার্কস এর সঙ্গে জড়িত। পিসমিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের কার্ল পপারের কনসেপ্ট। আর হচ্ছে নাইট ওয়াচম্যান স্টেট এর আইডিয়া রবার্ট নোজিক, এটা ডিটেলসে বলবো, রবার্ট নোজিক তোমাদের পড়াবো তখন বলবো। 42 নাম্বার কোয়েশ্চেন সে চলে আসলো, 42 নাম্বার কোয়েশ্চেন স্টেটমেন্ট রিজন দিয়েছে ফর রলস দ্য রাইট ইজ প্রায়র টু গুড, এটা আমি তোমাদের তো কিছুক্ষণ আগেই বললাম, যে এই কারণে ওনাকে ইগালিটারিয়ান বলা হয়, মেইনলি এই লাইনটার জন্যই ওনাকে ইগালিটারিয়ান বলা হয়, ঠিক আছে, যে রাইটস কে তিনি আগে ভ্যালুস দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন, তারপরে সোশ্যাল গুডস কে তিনি ভ্যালুস দিয়েছেন, এই কারণে ওনাকে ইগালিটারিয়ান বলা হচ্ছে। রিজনে কি বলেছে, দ্য লস অফ ফ্রিডম ফর সাম ইজ মেড মেড রাইট বাই গ্রেটার গুড শেয়ার বাই আদার্স। গতকাল কোয়েশনটা তোমাদের বলেছিলাম, 6 নম্বর কোয়েশনটা ছিল মনে করে দেখো, তো সেখানে তোমাদের বলছিলাম যে এটা ঠিক হবে। তো এটা দুটোই তোমাদের এর আগে কোয়েশনটা যেহেতু তোমরা পেয়েছো আর অ্যানালাইজ করছি না। 43 নম্বর কোয়েশন কি বলেছে, 43 নম্বর কোয়েশন বলেছে থমাস পক, মাইকেল ওয়ালজার, সুসান মোলার ওয়াকিং আর হচ্ছে জন রলস। সুসান মাইকেল ওয়ালজার মনে রাখবে কমিউনিটারিয়ান একজন থিঙ্কার, তিনি কমপ্লেক্স ইকুয়ালিটির কনসেপ্ট দিয়েছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস যখন তোমরা পড়বে তখন তোমরা এটা পাবে, মাইকেল ওয়ালজারের কনসেপ্ট, কমপ্লেক্স ইকুয়ালিটির কনসেপ্ট দিয়েছে, বলতে পারো এক প্রকার এটাও কাইন্ড অফ প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন, যে আইডিয়াগুলো সেই আইডিয়াগুলোকেই তুলে তুলে ধরেছেন ইন্টারন্যাশনাল রিলেশনস এর পার্সপেক্টিভ থেকে, এবং টু সাম এক্সটেন্ট আমাদের সিটিজেনশিপের আইডিয়ার মধ্যেও আমাদের এই মাইকেল ওয়ালজারকে আমরা পড়ে থাকি, ঠিক আছে। তো লিবারেলিজম যখন পড়াবো তখন, বা সিটিজেনশিপের আইডিয়া যখন পড়াবো তখন লিবারেলিজমের এগেনস্টে দেখবে এই আইডিয়াগুলো পাবে, এগুলো কিন্তু আলোচনায় আসবে, তখন বলবো এগুলো। তো যাই হোক, জন রলস এখানে আমরা দেখতে পাবো ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এর কনসেপ্ট দিয়েছেন, আর সুসান মুলার ওয়াকিং যেমন তোমাদের বললাম যে একজন ফেমিনিস্ট ছিলেন তিনি, তো ফেমিনিস্ট কনসেপশন অফ জাস্টিস এর এক্সাম্পলস তিনি দিয়েছেন আমাদের সামনে। মাইকেল ওয়ালজার তিনি একজন বলতে পারো এই কমিউনিটারিয়ান পার্সপেক্টিভ অফ জাস্টিস, এখানে দেখো বলেই দিয়েছে কমিউনিটারিয়ান, আর থমাস পক হচ্ছে গ্লোবাল জাস্টিস এর কনসেপ্ট তিনি তুলে ধরেছেন, ঠিক আছে। ডিটেলসে এগুলো পলিটিক্যাল থিওরিতে কোয়েশ্চেন গুলো আবার রিপিট হবে, তখন ডিটেলসে বলবো। Which of the following is correct so far as John Rawls writing are concerned? So all of the above paper, কি বলেছে এখানে দেখো, A Theory of Justice তিনি লিখেছেন 1971, Political Liberalism লিখেছেন 1993, The Law of the People এই বইটাও লিখেছেন, ডেটটা এক্সাক্ট কত 1993 তে,
1993-তে এই বইটাও তিনি লিখেছেন, তোমাদের লিস্ট দিয়ে দিয়েছি সেখানে, আপডেটও করে দিলাম, রিভাইজ এডিশন আজকেই দিয়েছি, দেখে নাও। তো এই তিনটে তোমরা পাবে, এবং একটু সিকুয়েন্সে মনে রাখবে, কারণ সিকুয়েন্সেও কিন্তু মাঝে মধ্যে জানতে চাইছে। 40 নম্বর কোয়েশ্চেন দেখে নাও, 35 নম্বর। আচ্ছা, এটা গতকালই আলোচনা হয়েছে, এটা গতকালই আলোচনা হয়েছে, ছেড়ে দাও। 46 নম্বরে চলে আসো, 46 নম্বর কি হয়েছে? রলস এন্ড কনসেপ্ট অফ জাস্টিস ইজ বেসড অন, এটা 2012 সালে নিজের কোয়েশ্চন এসেছে। তো এটা ডিফারেন্স প্রিন্সিপালস, তাই না? ডিফারেন্স প্রিন্সিপাল, পার্থক্যমূলক নীতি যেটাকে বলা আছে, পার্থক্যমূলক নীতি, যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা, মানে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য কিছু আলাদা নীতি নিতে হবে, তাই তো? ডিফারেন্স প্রিন্সিপালস, তো এটা আমরা দেখতে পাবো। এর আগেও কোয়েশ্চনটা এসেছে, অ্যানালাইজ অলরেডি করেছি। 48 নম্বর কোয়েশ্চন দেখো কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং কনসিডার সোসাইটি অ্যাজ অ্যা পভার্টি বেঞ্চার, অর অলরেডি কমন কোয়েশ্চন, রিপিট কোয়েশ্চন, 2018 সালে আবার দিয়েছে, দেখতে পাচ্ছ, আলোচনা করেছি। 48 নম্বর দেখো, দেখতে পাচ্ছ, এরপরে এখন তোমরা যতগুলো কোয়েশ্চেন পাবে সব রিপিট পাবে, সব রিপিট পাবে। দেখো বারবার ওই একই ঘুরিয়ে ফিরিয়ে জিনিসগুলো জিজ্ঞেস করছে, এটাই বুঝতে পারাটা ইম্পর্টেন্ট, যে এটা বোঝো, এটা না বুঝতে পারলে কোয়েশ্চেন ধরতে পারবে না। তোমরা হয়তো গল্প করেছো, সবই করেছো, কিন্তু তোমরা জানো না কোন কোয়েশ্চেন গুলো আসে এবং কিভাবে আসে, ফলে তোমরা পারবে না। তো কোয়েশ্চেন গুলো একটুখানি সময় নিয়ে এইভাবে যদি দেখো, দেখবে ডিরেক্ট কমন পেয়ে যাবে, এবং আমি যে কথাগুলো বলছি এগুলোই কানে ভাসবে পরীক্ষার হলে। হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স অফ রলস কনসেপ্ট কনসেপ্ট অফ ভেল অফ ইগনোরেন্স ইজ নট ট্রু, তো অজ্ঞতার অন্য সম্পর্কে তার কোনটা ঠিক নয়, যেটা ঠিক নয় সেটা হচ্ছে এখানে সি নাম্বার বলেছে। কি বলছে? দ্য পার্টিস নো দেয়ার স্পেশাল ফিজিক্যাল প্রোপেন্সিটিস, না সরি সাইকোলজিক্যাল, এটা জানবে কি করে তারা? তারা তো অজ্ঞতার অন্যদের ঢাকা আছে, তাদের কোনো কিছুই তারা সেখানে জানতে পারবে না, নাথিং। কি বলেছে? নো ওয়ান নো হিজ প্লেস ইন সোসাইটি, তার জন্মস্থান কোথায়, ঠিক আছে, তার অবস্থান কোথায় সমাজে, তার অবস্থানটা কোথায় সেটা সে জানে না। হিজ ক্লাস পজিশন, তার যে কোন শ্রেণীতে সে বিলং করে, তার অবস্থাটা কি সেই শ্রেণীতে, সে এখন ক্যাপিটালিস্ট ক্লাসে আছে না সে লেবার ক্লাসে আছে, সে কোন ক্লাসে আছে সে সেটা জানবে না। সোশ্যাল স্টেটাস, সামাজিক অবস্থানটা তার কি, সামাজিক অবস্থাটা কি বা অবস্থান কি সেটা সম্পর্কেও তার কোনো ধারণা থাকবে না। এটাই হচ্ছে ভেইল অফ ইগনোরেন্স এর ধারণা। নো ওয়ান নোস হিজ ফরচুন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল অ্যাসেটস অ্যান্ড অ্যাবিলিটিস, তার সে ভাগ্য জানে না, তার যে ডিস্ট্রিবিউশন গুলো যেগুলো হবে সেই ডিস্ট্রিবিউশনে সে কোন পার্টটা পাবে সে সেটাও সে জানে না, জানে না। যেমন কেকের কনসেপ্টটা মনে রাখবো, যে কেকের কনসেপ্ট, কেক যখন কাটা হলো তখন সে জানে না কোন পিসটা সে পাবে, তো এইরকম ভাবে যে ডিস্ট্রিবিউশন যখন হবে সে জানে না কোন ও কি সে পাবে সেখানে, তো এটা আমরা পাচ্ছি। দ্য পার্টিস নো দেয়ার ফিজিক, এটা তো হবেই না। তারপরে কি বলেছে? দ্য পার্টিস ডু নট ইভেন নো দেয়ার কনসেপশন অফ গুড, তাদের ভালো মন্দির কোনো ধারণাও নেই, এটাও তারা কিন্তু এখন এটাও তারা জানবে না, এই কথাটি এখানে বোঝা বলা হয়েছে। কোন কোন বিষয়গুলো সে জানবে তাহলে একটুখানি এখানে আমি আপডেট আপডেট দিয়ে দেবো তোমাদের, পরে এটা আপডেট দিয়ে দেবো, তোমরা চাইলে এখন লিখে নিতে পারো। এখানে যেটা বলা হয়েছে যে বিষয়গুলো সম্পর্কে সে জানবে সেটা হচ্ছে, দ্য পার্টি হাউএভার হ্যাড জেনারেল ফ্যাক্টস অ্যাবাউট হিউম্যান সোসাইটি, হিউম্যান সোসাইটির জেনারেল সাধারণ ধারণা সে তার ছিল, আন্ডারস্ট্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক থিওরি, দে নো দ্য বেসিক বেসিস অফ সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য লস অফ হিউম্যান সাইকোলজি, দ্য লস অফ হিউম্যান সাইকোলজি, হিউম্যান সাইকোলজি যে হচ্ছে যে নিয়মগুলো আছে, আইন আছে, এবং সামাজিক সংগঠনগুলোর বলতে পারো, সামাজিক সংগঠনগুলোর যে ভিত্তিগুলো আছে সেগুলো শুধু শুধুমাত্র সে জানবে, বাকি সে কিছুই জানবে না, এগুলো সম্পর্কে তার ধারণা থাকবে না। যাই হোক, একটু ডিফিকাল্ট মনে হবে তোমাদের, পরে আবার ডিটেলসে বলা যাবে। হ্যাঁ, নিজে নিজের সম্পর্কে সে কিছু জানবে না, সমাজ সম্পর্কে তার, সমাজের ইনস্টিটিউশন গুলোর আইনি ভিত্তি কি সেগুলো সম্পর্কে সে তার ধারণা থাকবে। আর যেমন তাকে বলা হলো কি, যে তাকে বলা হলো যে তুমি কোন কেকটা পাবে কোন পিসটা পাবে তুমি জানো না, তার মানে কি, তার মানে এই যে এটা যে ইকুয়ালি তাকে কাটতে হবে, তার মানে কি ইকুয়ালি কাটার ওই নিয়মটা সে জানে, তাই তো? তার মানে সোশ্যাল ইনস্টিটিউশনের এই নিয়মটা সে জানে যে সেখানে ইকুয়ালিটি প্রিন্সিপালস অ্যাপ্লাই হয়, ওটাই এখানে বোঝানো হয়েছে। নট সো ডিফিকাল্ট, একটু অ্যানালাইজ করলেই দেখবে জিনিসগুলো বেরিয়ে আসবে। 49 নম্বরে চলে আসবে, 49 নম্বর কি বলেছে? জন রলস, জন সি হার্টসানি, রিচার্ড জে অ্যারসন, আর বলছে অ্যালেক্স অ্যালেক্স কলিন কলিনি কলিনি কস, আচ্ছা কঠিন কঠিন সব না বলতেন, জন রলস এখানে দেখে নাও, জাস্টিস অফ ফেয়ারনেস দিয়ে এখানে হবে, তো জাস্টিস অফ ফেয়ারনেস এর এই আইডিয়াটা, ম্যাক্সিমাম প্রিন্সিপালস অন্য একজন দিয়েছে, এখানে ডিটেলস দেখে নিও, কঠিন নাম এগুলো, খুবই এতটা রিপিট হয় না কোয়েশ্চেন গুলো, বা এগুলো এতটা সিগনিফিকেন্ট নয়, বাট একবার দেখে নিও, এই জাস্টিস এর কনসেপ্টের সঙ্গে এই আইডিয়া গুলো জড়িত, মুখস্থ করে ফেলো এক প্রকার, কারণ এগুলো খুব একবার রেয়ার টু রেয়ার এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করে। ট্যাসিভ কনসেন্টের ধারণা, এটা আমরা জন রক করতে গিয়ে আগেই পেয়েছি, যে ট্যাসিভ কনসেন্ট কাদের জন্য, যারা ওই বলেছিলেন যে বর্তমান প্রজন্ম, বর্তমান প্রজন্ম আমরা কি করছি, ট্যাসিভ কনসেন্ট দিয়ে যাচ্ছি, যে আমাদের যখন স্টেট ফরমেশন হলো, কন্ট্রাক্ট করে যখন সোসাইটি তৈরি হলো বা স্টেট ফরমেশন যখন হলো, তখন আমরা কি দেখতে পাচ্ছি,
তখন আমরা দেখতে পাচ্ছি যে কেউ একজন, মানে সেই সময় যারা এগ্রিমেন্ট করেছিল তারাই শুধুমাত্র তাদের কনসেন্টটা দিয়েছিল, তাই? কিন্তু আমরা তো সেই এগ্রিমেন্টে পার্ট ছিলাম না, আমরা কি করে কেনই বা তাহলে সেই এগ্রিমেন্টটিকে মেনে নেবো? এই প্রশ্নটি যখন তাকে ছুড়ে দেওয়া হচ্ছে যে কেন ভবিষ্যৎ প্রজন্ম কেন তোমার এগ্রিমেন্টটি মেনে নেবে, তারা তো এটা পার্ট নয়, তখন তিনি বলছেন যে ট্যাসিভ কনসেন্ট তারাও দিচ্ছে এক প্রকার। কিভাবে দিচ্ছে? তখন তিনি আর্গুমেন্ট দিয়েছিলেন যেহেতু তারা হচ্ছে ওই তাদের উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি ভোগ করবে, উত্তরাধিকার সম্পত্তি যেহেতু তারা ভোগ করবে, তাই এক প্রকার তারা ওই আগে কোন একজন ব্যক্তি তৈরি তৈরি করা সম্পত্তি বা জমিয়ে রাখা সম্পত্তি সে যেহেতু হচ্ছে উত্তরাধিকার সূত্রে ভোগ করছে, তাই এক প্রকার সেই সম্পত্তি ভোগ করার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক্যালি কি করছে, একটা সম্মতি প্রদান করছে। এই কথাটি তিনি বোঝাতে চেয়েছিলেন, এটাই হচ্ছে তার ট্যাসিড কনসেন্টের ধারণা, ব্লক পড়াতে গিয়ে বলেছিলাম। সেলফ রিগার্ডিং আদার রিগার্ডিং অ্যাকশনস এর কথা, এটা তো আমরা জন স্টুয়ার্ট মিলকে পেয়েছিলাম। এখানে কে আছে? এখানে আছে বেন্থাম। বেন্থাম সেলফ রিগার্ডিং অ্যাকশনস আদার রিগার্ডিং অ্যাকশনস এর ধারণা আমি তোমাদের বলেছিলাম যে ইনিও বলেছেন, কিন্তু খুব একটা বেশি তিনি জোর দেননি। জন লক এটাকে খুব অত্যধিক বেশি জোর দিয়েছেন এবং ইকুয়ালিটির কনসেপ্টে, ও মিল, সরি, মিল মিল জোর দিয়েছিলেন জন স্টুয়ার্ট মিল, এবং সেখানে তিনি ইকুয়ালিটির পার্সপেক্টিভ থেকে সেটাকে দেখার চেষ্টা করেছিলেন। স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে। নেগেটিভ এন্ড পজিটিভ লিবার্টি, এটা হচ্ছে কি, ইজ দা বার্লিন হবে। তোমরা জানো গতকালও তোমাদের বলছিলাম যে টু কনসেপশন অফ লিবার্টি তিনি দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে নেগেটিভ, একটাকে একটাকে বলা হচ্ছে নেগেটিভ এবং অপরটাকে বলা হচ্ছে পজিটিভ। তো এটা ইজ দা বার্লিন এই ক্লাসিফিকেশনটি করেছিলেন। ওয়েল অর্ডার সোসাইটি, এটা হয়ে যাবে আমাদের কে, এটা হয়ে যাবে আমাদের জন রোলস, ঠিক আছে? ওয়েল অর্ডার সোসাইটি, এটা আমি তোমাদের অ্যানালাইসিস পরে বলে দেবো। ওয়েল অর্ডার সোসাইটি কি বোঝাতে চেয়েছেন এক্স্যাক্টলি, এইগুলোর মধ্যে এই আইডিয়া গুলোর মধ্যেই ঘোরাফেরা করবে, দেখবে এই আইডিয়া গুলো যেগুলো বলে যাচ্ছে এতক্ষণ এটার মধ্যেই ঘোরাফেরা করবে। একটুখানি টার্মিনোলজি গুলো প্রপার দেখে আমি তোমাদের পরে এটা এক্সপ্লেনেশন দিয়ে দেবো, একবার যখন রিভাইজ করবে তখন পেয়ে যাবে। 11 নম্বরে কি বলেছে দেখো, 11 নম্বর বলেছে অ্যাসেশন রিজন দিয়েছে, আবার এখানে কি বলেছে উত্তরটাকে দেখে নাও, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ হবে বলেছে। কেন হবে, কি হয়েছে দেখে নাও। In spite of the fact that Rawls' theory has strong procedural features, it can also be seen as a major contribution to social justice. হ্যাঁ, এটা তো আমরা পাবোই যে তার কি, যে তার তত্ত্ব যেটা আছে কি, পদ্ধতিগত বৈশিষ্ট্য তার একটা আছে, হয়তো যে তিনি প্রথমে কি করছেন অরিজিনাল পজিশন ক্রিয়েট করছেন, তারপরে সেখানে ইকুয়ালিটি নিয়ে আসছেন, তারপরে সেখানে তিনি ম্যাক্সিমিন ডিফারেন্স প্রিন্সিপালস নিয়ে আসছেন, ম্যাক্সিমিন সেখানে নীতি অ্যাপ্লাই করছেন, এই সমস্ত কনসেপ্ট গুলো আমরা দেখতে পাবো যেটা কি করছে না, এগুলোর মধ্যে দিয়ে হয়তো একটা পার্থক্যমূলক নীতি তৈরি করছেন, কিন্তু তারপরেও তিনি মানে হয়তো সেখানে শুরুতে তিনি ব্যক্তিকে অত্যধিক বেশি ভ্যালুস দিলেন, তারপরও আমরা দেখতে পাবো সামাজিক ন্যায় তিনি নিশ্চিত করছেন মেইনলি তার কি ডিফারেন্স প্রিন্সিপালস গুলোর মধ্যে দিয়ে, এগুলো আমরা দেখতে পাবো। ইট ইজ ক্যাটাগরিক্যাল দ্যাট দেয়ার ইজ আ নিড ফর র্যাশনাল জাস্টিফিকেশন অফ অল লিবার্টিস আর ফ্রম ইকুয়ালিটি। ইট ইজ ক্যাটাগরিক্যাল দ্যাট দেয়ার ইজ আ নিড ফর র্যাশনাল জাস্টিফিকেশন, যুক্তিপূর্ণ একটা কিন্তু জাস্টিফিকেশন, মানে কি বলবো বাংলায় এটাকে কি বলা হয়, মনে পড়ছে না আমার, র্যাশনাল জাস্টিফিকেশন অফ অল ডিপার্চার ফ্রম ইকুয়ালিটি, যে ইকুয়ালিটির একটা বলতে পারো যে এটা এটা আলোচনা করলাম এগুলো তোমাদের সামনে, যে একটা যুক্তিপূর্ণ একটা বলতে পারো যে তিনি একটা ডিপার্চার চেয়েছিলেন বলতে পারো, ঠিক আছে? ইকুয়ালিটি থেকে একটা যুক্তিপূর্ণ তিনি বলতে পারো একটা ডিপার্চার চেয়েছিলেন, গন্তব্য চেয়েছিলেন এক প্রকার বলতে পারো, যে ব্যাখ্যা বলতে পারো এক প্রকার, যে যুক্তি তিনি যুক্তিকে প্রয়োগ করে এখানে সোসাইটিতে ইকুয়ালিটি নিয়ে আসার চেষ্টা করছেন, যে জেনারেল টার্মসে তিনি ইকুয়ালিটিকে নিয়ে আসলেন, পরক্ষণেই তিনি আবার বলছেন যে না সেখানে যদি দেখা যায় যে ডিস্ট্রিবিউশন গুলো যদি আনজাস্ট হয়ে থাকে, ইনইকুয়াল হয়ে থাকে, ইনইকুয়াল একটা প্রিন্সিপাল অ্যাপ্লাই করেও যদি সেখানে সোসাইটিতে ইকুয়ালিটি নিয়ে আসা যায় তো সেটা অন্যায় নয়, সেটাও কিন্তু ন্যায়, এবং যেটাকে তিনি শব্দ প্রয়োগ করেছেন জাস্ট, তো জাস্ট, তো এটা আমরা দেখতে পাবো, এটা অপশন এ হয়ে যাবে। 12 নম্বর কি বলেছে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট অ্যাকসেপ্ট ট্রেট অফ, গতকালই আলোচনা করছিলাম এটা, আর নতুন করে বোঝানোর কিছু নেই। উইলকিম লিকার নামটা মনে রাখবো, কমিউনিটি মাল্টিকালচারাল থিওরির সঙ্গে জড়িত। মাইকেল ওয়ালজারের নাম তো বললাম, কমিউনিটারিয়ান একজন থিঙ্কারস, কমপ্লেক্স ইকুয়ালিটির কনসেপ্ট দিয়েছেন, মাথায় রাখবে এগুলো। আর হানা আরেন্ট তো আমরা জানি যে হিউম্যান কন্ডিশনস বলে একটা তিনি বই লিখেছেন, এটা আমি পড়াইনি এখনো, পড়াবো নেক্সট ক্লাসে, ওটাই হবে আমাদের। 53 নম্বর চলে আসো, 53 নম্বর পেশেন্স কি বলছে, দ্য আইডিয়া অফ সোশ্যাল কন্ট্রাক্ট হ্যাজ বিন রিসেন্টলি ভিউড আন্ডার আ নিউ ফর্ম বাই, তো এটা তো আমরা দেখতে পাবো যে সামাজিক চুক্তি যে ধারণা যেটা হবস লকের এবং রুশোর, সেটাকে তিনি মডিফাই করেছিলেন বলতে পারে এক প্রকার, বা মডার্ন ভাবে সেটাকে তুলে ধরার চেষ্টা করলেন, আইডিয়াটিকে অরিজিনাল পজিশন বলার চেষ্টা করলেন, ন্যাচারাল সোসাইটিকে এখানে স্টেট অফ নেচারের যে অবস্থা, স্টেট অফ নেচারটিকে এখানে আমরা দেখতে পাবো অরিজিনাল পজিশন বলার চেষ্টা করলেন জন রোলস, এবং সেখানে যেমন এগ্রিমেন্ট হয়েছিল মানুষ যেমন সেখান থেকে বেরিয়ে এসলো, মানে অ্যানার্কি পরিবেশ থেকে বেরিয়ে এসে মানুষ যেমন সমাজ তৈরি করছে,
বা একটা বলতে পারো অথরিটি তৈরি করেছে, সেটা এরকম ভাবে ইনিও বলেছেন যে এরকম ভাবে মানুষ শক্তির মধ্যে দিয়ে কি করবে, তার সামাজিক যেহেতু মূল্যবোধটা তার থাকবে, ইনস্টিটিউশন সম্পর্কে তার যেহেতু ধারণা থাকবে, সেটি করবে না এখানে, কিন্তু সে সেটার মধ্য দিয়ে একটা ভালো সমাজ, একটা ন্যায়পূর্ণ সমাজ গঠন করার কাজটা করবে। 54 নম্বর কি বলেছে? 54 নম্বর বলেছে হু প্রোপাউন্ডেড দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি অফ রিসোর্সেস, ইকুয়ালিটি অফ রিসোর্সের কথা জন রলস ছাড়া কে বলবে? রিসোর্স গুলো যেগুলো আছে সেগুলো ইকুয়াল, কেমন ওই কেক কাটার গল্প কিছুক্ষণ আগেই বললাম, যে কেকটা হচ্ছে এক প্রকার রিসোর্স, তো রিসোর্সটা কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে, তো সেটা আর পরক্ষণে তিনি আমার এটাও বলেছিলেন ডিস্ট্রিবিউটিভ প্রিন্সিপালস এর মধ্যে দিয়ে, যে সেটা কি হতে হবে, ঠিক আছে, সেটার মধ্যে তো এক প্রকার ইকুয়ালিটি নিয়ে আসতে হবে, মেইনলি ডিফারেন্স প্রিন্সিপালস এর মধ্যে দিয়ে, যে যারা ডিসঅ্যাডভান্টেজ তাদেরকে বিশেষ কতগুলো সুযোগ সুবিধা দিতে হবে। 55 নম্বরে চলে আসো, কি বলেছে? রলস কনসেপ্ট অফ জাস্টিস ইজ বেসড অন, রলস এর কনসেপ্ট অফ জাস্টিস বেসড অন ডিফারেন্স প্রিন্সিপাল, রিপিটেড কোয়েশ্চেন বারবার আসছে দেখতেই পাচ্ছো। 56 নম্বর কোয়েশ্চেন যেটা কত সাল কোথায় এসেছে? মহারাষ্ট্রে এসেছে 2021 সালে, রিপিট লেটেস্ট কোয়েশ্চেন, বুঝতেই পারছো। হোয়াট ইজ রল অরিজিনাল পজিশন, অরিজিনাল পজিশন বলেছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন আর থট এক্সপেরিমেন্ট, একাধিকবার তোমাদের বলেছি যে এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, হাইপোথেটিক্যাল মানে একটা অনুমান একটা করছে যে তিনি, যে অরিজিনাল পজিশন যদি থেকে যদি আমরা শুরু করি, যেমন স্টেট অফ নেচার থেকে হবস এবং হবস লব রুশো তিনজনই শুরু করেছিলেন, ঠিক এরকম ভাবে ইনিও একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করেছেন ওই স্টেট অফ নেচারের মতো, যে সেখানে মানুষ সবাই সমান, সেখানে কোনো পার্থক্য নেই, বা মানুষ হয়তো সেখানে একটা অবস্থাতে থাকতো, এই ধরনের একটা অবস্থা, যে সেখানে হবস যেমন বলেছেন সেখানে অ্যানার্কি ছিল, বাকিরা দুজন বলেছেন না সেখানে পিসফুল ছিল, কাইন্ড অফ সেরকম, ইনিও এই রকমের একটা অবস্থা ধরে নিয়েছেন যে মানুষ র্যাশনাল, তো স্বাভাবিকভাবে সেই র্যাশনালিটিকে ভ্যালু দিয়েই মানুষ সেখানে তাদের সমাজকে গঠন করবে, এবং সেখানে ইকুয়াল প্রিন্সিপালস কে মাথায় রেখেই সে করবে। এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটা আমরা হাইপোথেটিক্যাল দেখছি, তার কারণে বাস্তবিক কোনো ভিত্তি পাওয়া যায় না। কোথায় বাস্তবিক ভিত্তি পাবে তুমি জানবে কি করে? ইতিহাস তো প্রমাণ করতে পারেনি এখনো, যে ইতিহাসের ঐতিহাসিকগণ হিস্টোরিয়ান তো প্রমাণ করতে পারেনি যে হ্যাঁ প্রিমিটিভ সোসাইটি বলে কিছু একটা অবস্থা ছিল এবং সেটা অমুক সময়ে গিয়ে আমরা খুঁজে পেতে পারি, এবং সেখানে সেখানে হয়তো এই ধরনের নিয়ম নীতি ছিল, সেগুলো তো প্রমাণিত নয়, এটা একটা তার মানে এটা অনুমানই করতে পারি আমরা, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনই শুধুমাত্র ক্রিয়েট করতে পারি, এর কিন্তু কোনো ভিত্তি নেই, এর কিন্তু কোনো বলতে পারো এক প্রকার ঐতিহাসিক কোনো ভিত্তি নেই, হিস্টোরিক্যাল কোনো সিগনিফিকেন্স নেই। উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচ, তো এখানে 1, 2, 3 বলেছে, কেন বলেছে দেখে নাও। কন্ট্রাকচুয়ালিস্ট জন রলস, চুক্তিবাদী এক প্রকার বলতে, বুঝতেই পারছো যে কন্ট্রাকচুয়ালিস্ট কেন, কারণ ওই অরিজিনাল পজিশনের কথা তিনি বললেন, এবং তিনি অরিজিনাল পজিশনে কেক কাটার গল্প, সেখানে তিনি কি করছেন এক প্রকার তো চুক্তিই করছেন না, যে সবার জন্য ইকুয়াল করতে হবে ব্যাপারটা, তাই তো, ওটাই এক প্রকার বলতে পারো। তারপরে এখানে কি বলেছে, তারপরে বলেছে এখানে লিবার্টারিয়ান রবার্ট নজিক, একাধিকবার তোমাদের আজকে বললাম, কমিউনিটারিয়ান চার্লস টেইলার, এটাও তোমাদের বললাম একাধিকবার, চার্লস টেইলারের কথা বললাম তোমাদের, টোটালিটারিয়ান, এটা টোটালিটারিয়ান মাইকেল ওকসাত হবে না, টোটালিটারিয়ানের আলোচনায় আমরা এখানে পাবো কাকে, টোটালিটারিয়ানের আলোচনায় পাবো আমরা এক প্রকার কনজারভেটিভ থিঙ্কারদেরকেও তোমরা টোটালিটারিয়ানের মধ্যে ফেলতে পারো, ঠিক আছে, এদেরকে আমরা পাবো। আর টোটালিটারিয়ানের আইডিয়ার মধ্যে তোমরা কাকে পাবে, টোটালিটারিয়ানের আইডিয়ার মধ্যে এখন নাম মনে পড়ছে না আমার, টোটালিটারিয়ান আইডিয়ার মধ্যে ইউনিট 4 এর আলোচনা থেকে এটা দিয়েছে, তো মাইকেল অক্সফোর্ড তো হবে না, মাইকেল অক্সফোর্ড ছিলেন, মাইকেল অক্সফোর্ড ছিলেন একজন একজন মনে রাখবে কনজারভেটিভ থিঙ্কার ছিলেন, ঠিক আছে, টোটালিটেরিয়ানকে কনজারভেটিভ ডিরেক্টলি বলা যায় না, মাইকেল অক্সফোর্ড নিজেই কনজারভেটিভ একজন থিঙ্কার, কনজারভেটিজম পড়তে গিয়ে আমরা পড়বো, কিন্তু টোটালিটেরিয়ান তাকে বলা যায় না, ঠিক আছে, ডিরেক্টলি তিনি টোটালিটেরিয়ান, বলো ডিরেক্ট। আচ্ছা স্যার, রবার্ট নজিক কে তো নিউ লিবারাল থিংকার বলা হয়, লিবার্টারিয়ান দুটোই টার্মিনোলজি ব্যবহার করা হয়, আর আর টোটালিটারিয়ান নিউ লিবারাল সেটাই, মানে যেটা নিউ লিবারাল সেটাই মানে লিবারালিজম, লিবার্টারিয়ান যেটা, লিবার্টারিয়ান যেটা, ঠিক আছে, সেটাই হচ্ছে নিউ লিবারাল, কিন্তু মাইকেল অক্সফোর্ড ছিলেন একজন কনজারভেটিভ থিঙ্কার, ঠিক আছে, মাইকেল অক্সফোর্ড একজন কনজারভেটিভ থিঙ্কার, কনজার্ভ ফর চেঞ্জ, এই সমস্ত কথাগুলো তিনি বলেছিলেন, সংরক্ষণ করতে হবে, পরিবর্তন করতে হবে সংরক্ষণের জন্য, এই কথাগুলো তিনি বলেছিলেন, যে পরিবর্তন করতে হবে, সমাজে পরিবর্তনটা আসবে, পরিবর্তন দরকার ভালো, কিন্তু সমাজে পরিবর্তনটা দরকার সংরক্ষণ করার জন্য,
এটা তিনি এই কথাগুলো তিনি বলেছিলেন, ঠিক আছে। এবং টাইম টেস্টেড এর কনসেপ্ট তিনি দিয়েছিলেন, যে বলেছিলেন যে মানুষ এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলো কি কি রেখেছে, বিশেষ করে এই সেই সময় তিনি বলতে পারো যে বিভিন্ন এই রাজা রাজা রাজার যে কনসেপ্ট, যে এখনো ব্রিটেনের রাজার কনসেপ্ট যে এখন এক্সিস্ট করছে, রাজারানীর কনসেপ্ট, তো এগুলো টাইম টেস্টেড, মানুষ জানে যে এগুলোর উপকারিতা আছে। কি ধরনের উপকারিতা? এটার মধ্যে দিয়ে মানুষ তার নিজের রুটটাকে খুঁজে পায়, রুট, অতীতে যে রুট বলে কিছু একটা ছিল, যেটা হয়তো ব্রিটিশ জাতি একটা পুরনো জাতি এটাকে হয়তো তাকে মনে করায় এবং তাদের গৌরবটিকে মনে করায়, এবং এই গৌরবটিকে সে টিকিয়ে রেখে কি করে না, তার নিজের উন্নতি হয়তো সে সুনিশ্চিত করে, সে তার নিজের জাতির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, শ্রদ্ধা তৈরি হয়। এই যে কনসেপ্ট গুলো, এগুলো কিন্তু খুব দরকার। তো এগুলো তিনি বলেছিলেন টাইম টেস্টেড বলেই মানুষ এগুলো, এগুলো লাভ আছে, বেনিফিট আছে বলেই মানুষ এগুলোকে টিকিয়ে রেখেছে, নইলে তো কবেই ছুড়ে ফেলে দিত। কারণ সমাজে এরকম অনেক কিছু তো আছে যেগুলো হয়তো টাইম টেস্টেড হতে পারেনি, মানুষ এগুলোর কোনো উপকার ছিল না বলে এগুলো কিন্তু হারিয়ে গেছে। তো সেখানে ওই এক প্রকার বলতে পারো যে ইয়ের কনসেপ্ট, ডাইনোসর, ডাইনোসর হারিয়ে গেছে, না ডাইনোসর না, এর কনসেপ্টটা দিয়েছিল কিসে, যে সেটা সার্ভাইভ করতে পারেনি, টাইম টেস্টেড ছিল না এটা, কারণ হারিয়ে গেছে। এক্সাক্ট একটা উদাহরণ দিয়েছিলেন তিনি, একটা জন্তুর, তো সেইটা সময়ের সঙ্গে হারিয়ে গেছে, তার অন্যতম কারণ হচ্ছে যে সে কিন্তু টাইম টেস্টেড না, সে কিন্তু সে সে কিন্তু মানে বেনিফিট দিতে পারেনি বলতে পারো। তো যাই হোক, সোসাইটিতে এরকম অনেক আইডিয়া, যেমন যেমন অনেক সভ্যতা, সভ্যতা, সংস্কৃতি, কালচার, ল্যাঙ্গুয়েজ হারিয়ে গেছে, তার অন্যতম কারণ যে এগুলো ওদের বক্তব্য অনুসারে আর কি বলতে পারে এক প্রকার, যে এগুলো আর বেনিফিট দিতে পারছে না মানুষকে, মানুষকে বেনিফিটেড করতে পারছে না, তো স্বাভাবিকভাবে এগুলো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে, তাই না? এটাই, যদিও আমরা এটার সমালোচনা অসংখ্য পাবো, যাই হোক, আমি যখন তোমাদের কনজারভেটিভিজম যখন পড়াবো তখন এগুলো বলবো, ঠিক আছে। এডমন্ড বার্ক এবং মাইকেল অক্সফোর্ড, এডমন্ড বার্ককে আমরা জানি যে কনজারভেটিভিজম এর ফাদার বলা হয়, ফাদার অফ কনজারভেটিভিজম এডমন্ড বার্ক, আর মাইকেল শর্ট ও মাইকেল অক্সফোর্ড সেখানে একটা গুরুত্বপূর্ণ নাম, অনেক আইডিয়া তিনি দিয়েছেন। তারপরে এখানে দেখো 58 নাম্বার কি বলেছে, 58 বলেছে দ্য নেচার অ্যান্ড এইম অফ পারফেক্ট পারফেক্টলি জাস্ট সোসাইটি ইজ দ্য ফান্ডামেন্টাল পার্ট অফ দ্য থিওরি অফ জাস্টিস টু হুম ইজ দ্য স্টেটমেন্ট অ্যাট্রিবিউটেড, জন রস। আর নতুন করে কি বলবো, যে ফান্ডামেন্টাল পার্ট অফ দ্য থিওরি অফ জাস্টিস, এটা কে বলবে এত জোরালো কথা, জাস্টিসের কথা এত জোরালো ভাবে জন রলস কি বলেছে, ঠিক আছে, আর অন্য কেউ এখানে এত জোরালো ভাবে বলেনি। তারপরে আমরা চলে আসবো এখানে জন স্টুয়ার্ট মিল, টি এইচ গ্রিন, হ্যারল্ড ল্যাসকি এবং জন রলস, এটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, টিএ জন জন স্টুয়ার্ট মিলকে আমরা পাইয়ে যাবো এখানে। এখানে যেমন ইয়ের কথা বললাম, হ্যারল্ড ল্যাসকির কথা তোমাদের কিছুক্ষণ আগেই বললাম, দেখো আ গ্রামার অফ পলিটিক্স বইটা তিনি লিখেছেন, জন রলসের বইটার নাম হচ্ছে এখানে থিওরি অফ জাস্টিস, দেখতেই পাচ্ছ। আর অন লিবার্টির কথা কিছুক্ষণ আগে তোমাদের বললাম, জন স্টুয়ার্ট মিলের কথা 1859 এ বোধহয় বইটা বেরিয়েছিল, রাইট, 1859 এ বইটা বেরিয়েছিল জন স্টুয়ার্ট মিলের, ভালো করে নোট করবে, আমি এটা ডিটেলস এর নিচের দিকে দিয়ে দেবো আবার পরে। এই কোয়েশ্চনটা আমাদের আগেও চর্চা করেছি আমরা, তখন ছিল মিল পড়তে গিয়ে আমরা এটা পেয়েছি, তখন সেখানে অ্যানালাইজও করেছি, যাই হোক। তো টিএইচ গ্রিন এখানে পলিটিক্যাল অব্লিগেশনস এর ধারণা দিয়েছিলেন, প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশনস, ঠিক আছে। তো তিনি ব্যালেন্স করেছিলেন, আমি তোমাদের একাধিকবার এই কথাটা বলেছি যে তিনি ইন্ডিভিজুয়াল স্টেটের যে পাওয়ার, অত্যধিক বেশি পাওয়ার, ঠিক আছে, যেটা 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 ওই হেগেল তৈরি করে গেলেন, আর জন স্টুয়ার্ট মিল যেখানে আবার ইন্ডিভিজুয়ালস কে অত্যধিক বেশি ভ্যালুস দিয়েছিলেন, তো একদিকে স্টেট কে অত্যধিক বেশি পাওয়ারফুল বানিয়ে দিয়েছে হেগেল, এবং অন্যদিকে জন স্টুয়ার্ট মিল অত্যধিক বেশি পাওয়ারফুল করে দিয়েছে ইন্ডিভিজুয়ালস কে। তো দুটোর মাঝে তিনি ব্যালেন্স করার চেষ্টা করেছিলেন, এবং কিরকম ভাবে সেখানে পলিটিক্যাল অব্লিগেশন মানুষ স্টেটের প্রতি দেবে, একটা অথরিটির প্রতি দেবে, এই আইডিয়া গুলোই তিনি তুলে ধরেছিলেন, সেটা হচ্ছে টিএইচ গ্রিন, পড়াবো এগুলো তোমাদের। 60 নম্বর ধারণা কি বলেছে, 60 নম্বর কনসেপ্ট বলে প্রশ্ন বলেছে, রলস প্রিন্সিপাল অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস ইজ বেসড অন দ্য নোশন অফ ডিফারেন্স প্রিন্সিপাল, রিপিট কোয়েশ্চন বারবার দেখো আসছে। 61 নম্বর কোয়েশ্চন কি বলেছে, ম্যাচ করতে বলেছে নেগেটিভ লিবার্টি ফিলোসফি অফ ইকুয়ালিটি, কমিউনিটেরিয়ান ফিলোসফি, সোশ্যাল ক্যাপিটাল। সোশ্যাল ক্যাপিটালের কথাটা বারবার মনে রাখবে, এটা হচ্ছে চার্লস, সরি, রবার্ট পুটনাম দিয়েছেন এই আইডিয়াটি, সোশ্যাল ক্যাপিটাল ইউনিট 4 থেকে এই আইডিয়াটি দিয়েছে, সোশ্যাল ক্যাপিটালের আইডিয়া, ঠিক আছে। সোশ্যাল ক্যাপিটাল কি, সোশ্যাল ক্যাপিটাল হচ্ছে যে তোমার এই মুহূর্তে, যেমন আমি তোমাদের জেনারেলিও তোমাদের বলি যে তোমাদের কত বন্ধু বান্ধব আছে, এবং কোয়ালিটেটিভ সব বন্ধু বান্ধব, এবং যদি কোয়ান্টিটি তোমার প্রয়োজন হয়, কোয়ান্টিটি যেমন হচ্ছে মমতা ব্যানার্জির জন্য তো কোয়ান্টিটি মেটার করে কোয়ালিটি থেকেও বেশি, তাই না? তো বা যে সমস্ত রকম পলিটিক্যাল পলিটিক্যাল লিডার্স, কেন তারা ভোট ব্যাংকে ওই সংখ্যাটা বাড়লেই তাদের লাভ, তো তাদের কাছে কোয়ান্টিটি মেটার করছে, কোয়ালিটি মেটার করে না, সেই কারণে তো দেখবে শিক্ষা ব্যবস্থায় এত উন্নতি নেই, কিন্তু দেখবে সেখানে সাধারণ মানুষের হয়তো বেসিক রাইটস গুলো এনশিওর করার জন্য তাদের দিকে ছুটছে, তাদের মতো করে প্রিন্সিপালস পলিসি নিয়ে আসছে, প্রজেক্ট নিয়ে আসছে সরকার, তাদেরকে 500 টাকা করে দিচ্ছে, বিভিন্ন ধরনের দেখবে ভাতা,
অমুক শ্রী তমুক শ্রী নিয়ে আসছে কেন? কারণ ওদের কাছে কোয়ান্টিটিটা ম্যাটার করে, কোয়ালিটি নয়। কারণ ভোট বাক্সে কিন্তু নাম্বারটা কাউন্ট হবে, কোয়ালিটিটা কাউন্ট হবে না, তাই না? তো এই কারণে তোমরা দেখবে যে ওরা এটা করে। কিন্তু আমরা আমরা যারা স্টুডেন্ট, আমরা যারা স্টুডেন্ট, তারা আমাদের কি দরকার? আমাদের কোয়ালিটি দরকার। কেন? কারণ আমাদের যদি 10টা কোয়ালিটেটিভ ফ্রেন্ডস থাকে, মানে বলবো যে 10টা ভালো প্রফেসরের সঙ্গে তোমার চেনা জানা আছে, তুমি তার সঙ্গে গিয়ে হয়তো যে কোনো ইস্যু নিয়ে ডিসকাস করতে পারো, তাহলে ওনার লেভেলটা তুমি কিন্তু জানতে পারবে, কি নিয়ে চর্চা হচ্ছে, কি নিয়ে নতুন নতুন পলিসি তৈরি হচ্ছে, প্রজেক্ট তৈরি হচ্ছে, কোথায় চাকরি হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত কিছু তুমি জানতে পারবে। তো এটাকে তিনি বলেছিলেন সোশ্যাল ক্যাপিটাল এক প্রকার বলতে পারো, যে মানুষের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর যে সম্পর্ক বলতে পারো, যে সেগুলোই আলটিমেটলি তোমাকে কি করবে এরপরের লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে? তোমার পাওয়ার বলে বিবেচিত হবে, সেটাই তোমার আলটিমেটলি শক্তি বলে বিবেচিত হবে, তোমার ক্যাপাসিটি বলে বিবেচিত হবে। তো এই কথাগুলোই তিনি এখানে রবার্ট পুটনাম দেখবে বলার চেষ্টা করেছিলেন। কমিউনিটেরিয়ান ফিলসফিতে আমরা কাকে পাচ্ছি? চার্লস টেইলর, কিছুক্ষণ আগেই বললাম কমিউনিটেরিয়ান ফিলসফি। আচ্ছা ভুল আছে, এভাবে আচ্ছা দেখছি। নেগেটিভ লিবার্টিতে আমরা কাকে পাচ্ছি? নেগেটিভ লিবার্টি এখানে অনেক সময় দেখবে তোমরা, জন স্টুয়ার্ট মিলকেও নেগেটিভ লিবার্টি থিঙ্কার তো বলা হয়, আবার পজিটিভ লিবার্টি থিঙ্কার তো বলা হয়। যদিও তোমরা দেখবে দুটোর মধ্যে তিনি একটা ব্রিজ নির্মাণ করেছিলেন, কিন্তু তারপর অত্যধিক বেশি জোর দিয়েছিলেন তিনি নেগেটিভ লিবার্টির উপরে। তো নেগেটিভ লিবার্টির ধারণাটা জন স্টুয়ার্ট মিলের সঙ্গে যাবে, ঠিক আছে? আর ফিলোসফি অফ ইকুয়ালিটির ধারণাটা জন রলস এর সঙ্গে যাবে। তাহলে এই নেগেটিভ লিবার্টি যদি এ যদি ফোর হয়, এ যদি ফোর হয় তাহলে এ ফোর হলে এ হবে উত্তর, তাহলে এ হবে, এখানে সি আছে, তাই তো? আচ্ছা ফিলোসফি অফ ইকুয়ালিটি এটা হবে জন রলস, বি হবে টু, তাহলে বি হবে টু, এ ফোর বি টু, পুরোটাই গন্ডগোল আছে, পুরোটাই গন্ডগোল আছে, এটা পুরোটাই কানেক্ট করতে হবে। না পুরোটা ঠিকই আছে, না পুরোটা নেগেটিভ ঠিকই আছে, লিবার্টি বি অ্যানসার হবে, চুজ করাতে হবে ভুল ফোর, হয়েছে। এ যদি ফোর হয় বি হবে থ্রি, ও বি থ্রি তো আছে, সরি বি থ্রি তো আছে, অপশন সি হবে না, অপশন এ থ্রি হবে। আছে কমিউনিটেরিয়ান ফিলোসফি চার্লস টেইলর, তাহলে সি ওয়ান, সি ওয়ান ও আছে, ঠিক আছে। বি সোশ্যাল ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল তো রবার্ট পুটনাম, ডি তে টু, বি তে টু, আচ্ছা এ হবে সঠিক উত্তর। এটা আমি এটা লিখে নিচ্ছি, কারেক্ট করে দেবো, ভুল জায়গায় ঠিক পড়ে গেছে, পরে ওরা আমি সব বলে নিয়েছে। এর আগে একটা কোয়েশ্চেন কোথায় ডু নোট করলাম, যেটা আপডেট করতে করলাম, সেটা তো করেছি, এখানে একটা লিখলাম না, কোন একটা কোয়েশ্চেন আপডেট করতে লিখলাম, কাগজ হয়ে গেল কোথায়, 21 নাম্বার কোয়েশ্চেন ছিল, আর এটা হচ্ছে 61 নাম্বার কোয়েশ্চেন। ওকে ফাইন, আপডেট করে দেবো। তারপর 62 নাম্বার প্রশ্ন কি বলেছে? 62 নাম্বার প্রশ্ন বলেছে জন রলস রিভাইজ দ্য আইডিয়া অফ নেগোসিয়েশনস নেগোসিয়েটরস টু বিল্ড হিজ থিওরি অফ জাস্টিস, দ্য নোশন অফ র্যাশনাল নেগোসিয়েটরস অরিজিনালি বিলং টু, এটা কান্টের আইডিয়ার সঙ্গে যায়। আমি ডিটেলসে নেক্সট দিন তোমাদের বলবো, এই আইডিয়াটা আমাকে দেখতে হবে, এটা আমি দেখার সময় পেলাম না, এটা কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে? র্যাশনাল নেগোসিয়েটর, এটার আইডিয়াটা 62 না, আমি দেখে এটা আপডেটও দিয়ে দেবো তোমাদের, রাতে ইনফর্মও করে দেবো গ্রুপে, একবার দেখে নিও, আর নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে মনে করে বলে দেবো। 63 নাম্বার দেখো কি বলেছে, 63 নাম্বার বলেছে ডিকনস্ট্রাকশনিস্ট, ডিকনস্ট্রাকশনালিস্ট, সরি ইংলিশিজম বলেছে, ডিকনস্ট্রাকশনালিজম, অনেক বড় শব্দ, ডিকনস্ট্রাকশনালিজম, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে ডিকনস্ট্রাকশন মানে কি, ডিকনস্ট্রাকশন মানে হচ্ছে গঠন বিগঠনবাদ, যেটাকে আমরা বলতে পারি বিনির্মাণবাদ, বিনির্মাণবাদ বলা হয়, বিনির্মাণবাদ, বিনির্মাণবাদ, বিনির্মাণবাদ শব্দটাই বেশি পপুলার। তো সিনোনিমস হচ্ছে বিগঠন, অগঠনবাদ বা বিগঠনবাদ যাই বলো। তো এটা হবে জ্যাক দেরিদার সঙ্গে যাই, এটা আছে, হ্যাঁ আছে, এ হচ্ছে তিন, এ তিনে আছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, তো আমরা এখনই জন রলস পড়লাম, ডক্ট্রিন অফ সাফিসিয়েন্সি, ডক্ট্রিন অফ সাফিসিয়েন্সি এবং থিওরি অফ রাইটস, থিওরি অফ রাইটসটা এটা এই দুটো কার সাথে যাবে, এতে হয়ে যাচ্ছে আমাদের থ্রি, এতে থ্রি হলে এখানে বি আর সি পাচ্ছি, বি তে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, জন রলস পাচ্ছি, বি ফোর, বি ফোর হলে বেরিয়ে আসছে সি উত্তর, সি যদি উত্তর হয় তাহলে আমরা পাচ্ছি সি কে টু, সি টু, সি টু থেকে আসবে, সি টু তে আছে হ্যারি ফ্র্যাঙ্কফর্ট, হ্যারি ফ্র্যাঙ্কফর্ট আগে কখনো শুনিনি আমি, নতুন নাম কোয়েশ্চেন, এটা কর্ণাটকে দিয়েছে 2018 সালে। তো ডক্ট্রিন অফ সাফিসিয়েন্সি, হ্যারি ফ্র্যাঙ্কফর্ট দেখে নিও একটু, একটু নতুন নাম মুখস্থ করে নিও আর কি, কিছু করার নেই, এরকম দুটো একটা নতুন নাম ঢুকিয়ে দিচ্ছে। আর ডি তে হয়ে যাবে আমাদের ওয়ান, ডি ওয়ান হয়ে যাবে রবার্ট নোজিক, থিওরি অফ রাইটস, তো রবার্ট নোজিকের একটা কনসেপ্ট, থিওরি অফ রাইটস এর আবার নদী যখন পাবো ডিটেলসে বলবো। 64 নাম্বারে দেখো কি বলেছে, 64 নাম্বার বিনির্মাণবাদের কনসেপ্টটা জানো, বিনির্মাণবাদের কনসেপ্ট একটু বলে দিই, বিনির্মাণবাদের কনসেপ্টটা হচ্ছে জ্যাক দেরিদা, জ্যাক দেরিদা এই কনসেপ্টটা দিয়েছেন, পোস্ট মডার্ন থিঙ্কার মেইনলি এরা। রিকনস্ট্রাকশন বাদের বক্তব্যটা হচ্ছে এটাই যে
ওয়েস্টার্ন মাইন্ড, মেইনলি ওয়েস্টার্ন যে মডার্নিজমের যে কনসেপ্ট গুলো বা আইডিয়া গুলো, ফিলোসফিস গুলো, সেগুলোকে তিনি ক্রিটিসাইজ করেছেন। এবং সেখানে তোমরা লিবারালিজম কেও পাবে, সেখানে তোমরা সোশ্যালিজম বা কমিউনিজম যে কোনো আইডিয়াকে নিয়ে নাও, মানে যেগুলো আমরা মোটামুটি তুমি ধরে নাও যে 1950s 1950s আগে যে সমস্ত আইডিয়া গুলো এসেছে সেগুলোর কথা বলতে পারো, যে সেই সমস্ত আইডিয়া গুলোকে তারা কিন্তু সমালোচনা করেছে 1960s এর পর থেকে তোমরা মেইনলি দেখবে। এবং স্পেসিফিক্যালি যদি বলো 70s থেকে, 1970s থেকে নতুন একটা আইডিয়া জেনারেট করেছে, সেটা হচ্ছে কি, পোস্ট মডার্নিজমের আইডিয়া। আমরা তো বলি না, আমরা মডার্ন মডার্ন মডার্নিজমের মধ্যে আমরা সবসময় কি দেখি, মডার্নিজমের মধ্যে আমরা দেখি যে সবসময় একটা ওই ওয়েস্ট কেন্দ্রিক একটা ভাবনা, ওয়েস্ট কেন্দ্রিক একটা ভাবনা, ওয়েস্ট সেন্ট্রালিজমের একটা আইডিয়া সেখানে কাজ করে। সেখানে তোমরা দেখবে যে মডার্নিজমের মধ্যে তোমরা দেখবে যে সেখানে যা কিছু আছে সেটা ওয়েস্টের সবগুলি সেটাই ভালো, বাকিগুলো সবগুলো খারাপ বা আদার্স হিসেবে তাকে দেখা হয়েছে। যেটা তোমরা আদার্স এর কনসেপ্ট দেখবে, জ্যাক ডেরিডারি যে কনসেপ্টটা, অফ গ্রামাটোলজি যে বইটা আছে, এই অফ গ্রামাটোলজি বইটাই দেখবে আমাদের শহরেরই মানুষ এখনো জীবিত আছে, ম্যারি কি নাম, স্পিভাক, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ঠিক আছে, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক সেই আইডিয়াটিকে তুলে ধরেছেন। অফ গ্রামাটোলজি বইটা যেটা দেরিদা ছিল সেটাকে তিনি ট্রান্সলেট করেছিলেন ইংলিশে, এবং তারপর থেকে দেরিদা বিশেষ ফেমাস হয়ে গেছিলেন বলতে পারো। তো সেখানেই তিনি দেখবে যে এই আইডিয়া গুলো মেনলি তুলে ধরেছেন, যে যদি পোস্ট মডার্ন যে আইডিয়া গুলো আছে সেগুলোকে যদি আমরা একটু বিনির্মাণ করি তাহলে দেখবো কি, মানে সরি, মডার্ন আইডিয়া গুলোকে যদি বিনির্মাণ করি তাহলে আমরা দেখবো সেখানে কি হবে, না সেখানেও কিন্তু ওই নিজেরা নিজেদের মতো করে ভালো ভালো মানে ভালোর একটা ডেফিনেশন তৈরি করে দিয়েছে, এবং ভালো বলতে পারে বলে সেই ওয়েস্টের সমস্ত কিছু সেটাই ভালো, মডার্ন বলতে সবসময় ওদের গুলোকেই দেখানো হয়েছে, ওদের গুলোই উন্নত, হ্যাঁ, এই ধরনের একটা কনসেপ্ট জেনারেট করা হয়েছে, আসলে তা কিন্তু নয়। এটা আলটিমেটলি একটা বায়াস একটা আইডিয়া। তো আমরা যদি এটাকে ডিকনস্ট্রাক্ট করি, লিবারালিজম কে, মার্কসিজম কে, সোশ্যালিজম কে, 1950s এর আগে যে সমস্ত থিওরিজ গুলো এসেছে, কনসেপ্ট গুলো এসেছে, এগুলোকে যদি আমরা ডিকনস্ট্রাক্ট করি, যদি এগুলোকে আমরা বিনির্মাণ করি, ভেঙে ফেলি, ভেঙে ফেলে আবার যদি মানে এক প্রকার বলতে পারো যে আবার যদি এলিমেন্ট গুলোকে আমি যদি খুলে ফেলি, খুলে ফেলে যদি দেখার চেষ্টা করি যে এটা এলিমেন্টস কি কি নিয়ে তৈরি হয়েছিল, তাহলে আমি দেখতে পাবো যে সেই জায়গাতে যেগুলো নিয়ে তৈরি হয়েছে সেগুলো হচ্ছে বারে বারে ওয়েস্ট কেন্দ্রিক একটা আলোচনা, ওয়েস্ট কেন্দ্রিক একটা কিন্তু সুপিরিয়রিটি একটা নিয়ে তৈরি হয়েছে। কিন্তু রিকনস্ট্রাক্ট করলে দেখা যাবে সেখানে আরো অনেক কিছু এলিমেন্টস আছে যেগুলোকে মূল্যই দেওয়া হয়নি। অর্থাৎ যখন আমি বলা হচ্ছে, যখন এখানে বলা হচ্ছে যে, যখন এখানে বলা হচ্ছে যে ওয়েস্টের সবাই ভালো, ওয়েস্টের আইডিয়া গুলো সব ভালো, তখন দেখবে ওয়েস্টে শুধু ওয়েস্টের ওই বা ওয়েস্টের ধরে নাও সাদা চামড়াকে অত্যধিক বেশি সুপিরিটি দেওয়া হয়েছে। যেমন আমাদের সোসাইটিতে একটা মাস্তি লেভেলে চলে গেছে, জানো তোমরা একটা জার্নাল লিখেছি সেখানে ওই আইডিয়া গুলো আমি তুলে ধরেছি, সেখানে কি যে ফর্সা বা সাদা চামড়া এগুলো সুপিরিয়ার, কালো চামড়া তারা হচ্ছে নিগ্রো, তারা ছোট জাতি, এই যে কনসেপ্ট গুলো, তারা তারা ইনফেরিয়ার, এই যে এইভাবে তাদেরকে খাটো করা, ছোট করা, এই যে কনসেপ্ট গুলো, এই কনসেপ্ট গুলোতে আমরা দেখতে পাবো যে না, সাদা ভিত্তিতে এখানে তাদের সুপিরিয়রিটি ইনফেরিয়রিটির কনসেপ্ট তারা তৈরি করেছে, আসলে কনসেপ্টটা তা কিন্তু নয়। কনসেপ্টটা হচ্ছে যে সাদার বাইরে যখন আমি কালো গুলোকেও জাজ করছি তখন আমি দেখছি যে কালোর মধ্যেও হয়তো বিউটি রয়েছে, এই যে কনসেপ্ট গুলো, এইরকম ভাবে তোমরা দেখবে লিবারালিজম যে আইডিয়া গুলোকে তুলে ধরে, যে লিবারালিজম যেভাবে ব্যক্তিকে ভ্যালু দিয়েছে, অন্যান্য থিওরিজ গুলোকে সেখানে ক্রিটিসাইজ করেছে। আবার দেখবে এই লিবারালিজমেরই সমালোচনা করে কার্ল মার্কস যখন তার সোশ্যালিজম বা মার্কসিজম নিয়ে আসছে, কমিউনিজম যখন আইডিয়া নিয়ে আসছে, তখনই তোমরা দেখবে কি না সেখানেও তিনি কি করছেন, না তার বিরুদ্ধে হয়তো তিনি দাঁড় করালেন ঠিকই, কিন্তু তিনিও এক প্রকার কি করলেন, ওই সেখানে সোশ্যালিজমটাই যে সর্বশেষ কথা, ওটাই যে হবে, বিকল্প যে কিছু হতে পারে না, এবং বিকল্প হলেও যে সেটা সার্ভাইভ করতে পারবে না সেটা ভুল, এই যে কনসেপ্ট গুলো আদার্সকে সবসময় ভুল হিসেবে দেখানো, সেই সমস্ত আইডিয়া গুলো তার মধ্যেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ একটা অহংবোধ বলতে পারো তাদের চিন্তা ভাবনার মধ্যে, এটা একটা অহংকার বোধ কাজ করছে যে আমরা যেটা বলছি, আমরা যেটা করছি সেটাই ঠিক, অন্য আইডিয়া গুলো ভুল, এবং সেটা কখনো প্রতিষ্ঠিত হতে পারে। এগুলোকেই দেখা যাবে কি যে ঠিক হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে পোস্ট মডার্ন থিঙ্কার্সরা এসে, এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন হচ্ছে জ্যাক ডেরিডা। এই অফ গ্রামাটোলজি বইটা তার বিখ্যাত বই, যেটা কিন্তু বললাম যেমন আমাদেরই শহরের মানুষ, কলম্বিয়া ইউনিভার্সিটিতে দীর্ঘদিন তিনি পড়িয়েছেন এবং ওখানেই মাস্টার্স করার জন্য তিনি আবার গেছিলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্রী গায়ত্রী চক্রবর্তী, তো তিনি দেখবে যে এই বইটিকে ট্রান্সলেট করেছিলেন এবং বেশ ফেমাস হয়েছিলেন। পরবর্তীকালে তিনি আবার তার একটা বিখ্যাত একটা জার্নাল লিখে একটা আর্টিকেল লিখেছিলেন, যেটার জন্য তিনি আবার নিজের একটা পরিচিতি রেখেছিলেন তার নিজের ধারণাগত, সেটা হচ্ছে যে পোস্ট কলোনিয়াল ফেমিনিস্ট একটা আইডিয়া তিনি তুলে ধরেছিলেন, যেটাকে বলা হচ্ছে ক্যান সাবলটন স্পিক। এটা একটা নতুন, এখন 2022 সালে ওনার একটা নতুন, 22 বা 23 সালে বোধ হয় দেখলাম ওনার একটা আত্মজীবনী বেরিয়েছে, এবং বাংলাতে আত্মজীবনীটা তিনি লিখেছেন, ঠিক আছে, সে আত্মজীবনীতে তিনি এই চ্যাপ্টারটি রেখেছেন, তার বিখ্যাত এই চ্যাপ্টারটি বলতে পারো আর্টিকেলটি, হ্যাঁ,
অপর বলে যে বইটা, অপরা, অপরা, অপর না, অপরা বইটার নাম হচ্ছে অপরা। তো ক্যান সাবলটান স্পিকের এটার বাংলা ভার্সনটাও তিনি তুলে ধরেছেন, প্লাস নিজের জীবনীটাকেও তুলে ধরেছেন। কিছুদিন আগেই দেখবে আমাদের এখানকার যিনি এর আগে সেক্রেটারি ছিলেন কলকাতার, এই সেক্রেটারি না সচিব যিনি ছিলেন, হ্যাঁ সেক্রেটারি সচিব যিনি ছিলেন কি আলাপন বন্দ্যোপাধ্যায়, উনি বোধহয় এটার আমরা দেখতে পেলাম যে এটা এই বইটা যখন উন্মোচন করা হলো, প্রকাশ করা হলো, তখন সেই মিটিং এ তিনি সভাপতিত্ব করছিলেন, ক্রিয়ার করছিলেন। তো যাই হোক, এটা দেখবে খুব ভালো আইডিয়া। তো সেখানেই তিনি দেখবে এই পোস্ট কলোনিয়াল ফেমিনিস্ট আইডিয়া গুলোকে তুলে ধরেছেন, এবং এই মহাশ্বেতা দেবীর যে সেখানে ফেমিনিস্ট যে ডিসকোর্স গুলো আছে, যে রাইটিংস গুলো আছে, লিটারেচার গুলো আছে, সেগুলোকে তিনি এখানে বারে বারে কিন্তু তুলে ধরেছেন, সেই আইডিয়া গুলোকে কোট করেছেন, এবং করেই তিনি ফেমাস হয়ে গেছেন ওয়ার্ল্ড ওয়াইড। তো এগুলো হচ্ছে কিন্তু আমরা দেখতে পাবো ডিকনস্ট্রাকশনালিজমের আইডিয়া বা বিনির্মাণের আইডিয়া। এগুলো একটু ডিটেলসে বলে দিলাম, আবার আসবে আলোচনায়, আমাদের মডার্নিজম যখন পড়বো তখন পোস্ট মডার্নিজমের আলোচনা আসবে, তখন এগুলো বলে দেবো তোমাদের। বলো চিলি, বলো। স্যার আমার একটা বিষয় জানার ছিল। শুনতে পাচ্ছি না, তোমরা শুনতে পাচ্ছ? আমারই ডিস্টার্ব করছে কম্পিউটারটা। তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। দাদা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আচ্ছা তো আপনি শুধুমাত্র বললেন যে বিচার করা মানে আগে শুধু চার দেওয়ালের মধ্যে বন্দী থাকবে, পুরুষরাই সব কাজ করবে, যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি সেখান থেকে যে বেরিয়ে এসে এখন বর্তমান মানে না হলো মডার্নিটি, এবার মডার্নিটি থেকে মানে মডার্ন সোসাইটি থেকে বেরিয়ে এসে যে বর্তমানে যে পোস্ট মডার্ন, যেটা এখন আমি দেরিদার মানে এই ডিকনস্ট্রাকশন থিওরি পড়েছিলাম, তিনি বলছেন যে সামাজিক যে গঠন সবকিছুকেই তুমি প্রশ্ন করতে পারো। এই যে ছেলেদের ক্ষেত্রে সমান হওয়া উচিত না, যেন ক্ষেত্রে সমান হওয়া উচিত না, যেন দুজনেই সমান, দুজনে হিউম্যান বিং। তো তোমার সমাজে যা কিছু তুমি যে যুক্তিকতাটা খুঁজে পাবে এবং যে অ্যানসার সেটাই খুঁজে পাবে, সেটাই হচ্ছে একটা জায়গা যে বললেন যে ওটা গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের বইটার নাম অপর, অপরা নয়। অপর লেখা ও কথার সংকলন আমার সামনে বইটা রাখা আছে, আমি দেখে বলছি। আমি ভুল করছি, বইটা বেরিয়েছে তো খুব একটা ভালোভাবে দেখা হয়নি, অপর বা অপরা যাই হোক একটা হবে। তুমি সবার আগে যুক্তি দিয়ে বললে তো আমি প্রপারলি শুনতে পেলাম না, কারণ এখানে কম্পিউটার ডিস্টার্ব করছে, কাটছে কথাগুলো। ঠিক আছে, আমি হ্যাঁ স্যার আমার সামনে আমার বইটা রাখা আছে, সেখানে অপর। এখানে আমরা দেখতে পাবো কি যে যুক্তি দিয়ে বললেন, হ্যাঁ তিনি সবকিছুকে চ্যালেঞ্জ, আমি তোমাকে ধরতে পারলাম না তুমি কি প্রশ্ন করলে এক্সাক্ট, তো সবকিছুকে তিনি চ্যালেঞ্জ করার কথা মানে প্রশ্ন করার কথা বলেছেন, তিনি সেটাকে ডিকনস্ট্রাক্ট করার কথা বলছেন, বিনির্মাণ করার কথা বলেছেন, ঠিক এটা আমরা জানি। তুমি এই যে যুক্তির কথা বললে না, এই যুক্তিটাকেও তিনি ক্রিটিসাইজ করার কথা বলেছেন, যে যুক্তিটাকেও তিনি প্রশ্ন করার কথা বলছেন। তোমাদের এর আগে কোন একটা ক্লাসে আমি বলছিলাম সুপ্রিম কোর্টের এক জাস্টিস প্রশ্ন করেছেন যে সবকিছু কেন ওসব ভালোবাসা দিয়ে জাজ হবে, কাইন্ড অফ সেরকম এত বিকল্প কিছু হতে পারে, সব ভালো সব রিলেশন ভালোবাসা রিলেশন কেন হবে, বুঝতে পারছো তো, সব রিলেশন কেন ভালোবাসা হবে, তো এইরকম ভাবে যুক্তি সবকিছু যুক্তি দিয়ে কেন হবে ভাই, ধর্ম দিয়ে কেন হবে, ধর্মের মধ্যে কি কিছু ভুল আছে, ধর্ম আর কিছুই না, ধর্ম বলতে কি বোঝাচ্ছে মানে ধর্মকে আমরা এই এই ধর্মের কথা বলছি না, যে ধর্ম ওই যে মানে ধর্মকে যেভাবে আমরা এই মুহূর্তে দেখছি সেই প্রচলিত ধর্মের কথা বলছি না,
এই হেগেলের যে ধর্ম, হেগেল যেভাবে ধর্মকে দেখিয়েছেন বা রিলিজিয়নকে যেভাবে দেখিয়েছেন, বিশ্বাসকে যেভাবে দেখিয়েছেন, বিশ্বাসের ভিত্তিতে কেন আমি পরিচালিত হব না বলতে পারো? এটা কি ভুল? না, ভুল তো নয়, ওটাও তো ঠিক, এটাও তো ঠিক, যে এটাও তো ঠিক যে কোনো একটা সুপার ন্যাচুরাল পাওয়ার আছে, মিলে সিস্টেমটা ফাংশন করছে কি করে? একটা সুপার ন্যাচুরাল পাওয়ার কিন্তু আছে, সিস্টেমটা ফাংশন করছে কি করে আমি জানতে পারছি না, শুধু সেটা প্রমাণিত করতে পারছি না আমার বুদ্ধির কারণে, সেই কারণে আমি সেটা তো ভুল বলতে পারি না। কিন্তু ওয়েস্ট তার যে ফিলসফি, তার যে ফিলসফি বারে বারে তো সেটাকেই তারাই তাই তো করেছে। রিলিজিয়ান থেকে দেখো ম্যাকিয়াভেলি শুরুতে কি করলেন, সেপারেট করে দিলেন পলিটিক্স থেকে, রিলিজিয়নকে সেপারেট করে দিলেন, মোরালিটিকে সেপারেট করে দিলেন পলিটিক্স থেকে, না কমপ্লিট সেপারেশন তারা করেছে। কিন্তু পোস্ট মডার্ন থিঙ্কাররা এসে কোনোদিন সেই কথাগুলো বলে না, তারা বলে যে কেন হবে সেটা, এটার মধ্য দিয়েও তো একটা ভাবো কিছু বিশেষত্ব বেরিয়ে আসছে বা আছে, এটার মধ্যেও কিছু কোয়ালিটিস আছে, তো এগুলোকে আমি কেন প্রোটেক্ট করবো না, কেন আমি এগুলোকে এগিয়ে নিয়ে যাব না, এটাও তো হতে পারে। যেমন আমাদের ধর্মের মধ্য দিয়ে ধর্মকে সামনে রেখে যদি আমরা আমাদের ইন্ডিয়ান জাতিকে, যদি আমরা ভারতীয় জাতিকে যদি একতাবদ্ধ করতে পারি, ইন্ডিয়ান জাতির যদি স্বাধীনতা বা হ্যাপিনেস যদি এনশিওর হয়, এবং এই হ্যাপিনেস গুলো মেটেরিয়ালিস্টিক হ্যাপিনেস নয়, এই হ্যাপিনেস টা কি ইনার পিস, মানসিক অনুভূতি, যে রোজ সকালে এসে তুমি গীতা পাঠ করে যদি তুমি সুখ অনুভব করো, তো সেটা সুখ কেন নয় আমাকে এটা বোঝাতে হবে। কিন্তু তারা তো এইটা তো বলে না, তারা বলছে না রিলিজিয়ানকে সেখানে প্রাইভেট লেভেলে ছেড়ে দাও এবং সেটা রাষ্ট্রের কাজের মধ্যে না আসুক। কেন স্টেট ধর্মকে ভ্যালু দেবে না, কেন স্টেট ধর্মকে প্রায়োরিটি দেবে না, কেন স্টেট ধর্মগুলোকে সংরক্ষণ করবে না, কেন স্টেট ধর্মগুলোকে পরিচয় আরো উন্নত করে প্র্যাকটিস করার জন্য কেন সেখানে চর্চা করবে না, কেন ইনভেস্ট করবে না, করা উচিত। তাহলে এই আইডিয়া গুলোকেও চ্যালেঞ্জ করা যেতে পারে। তো সবকিছু যুক্তির ভিত্তিতে হবে তা কিন্তু নয়, যুক্তিটা ইটসেলফ একটা, কিন্তু একটা একটা বলতে পারো যে বায়াসড একটা কনসেপ্ট। যুক্তি দিয়ে আমি সবকিছু কেন দেখবো, কেন সবকিছু যুক্তি দিয়ে দেখবো? যুক্তির বিরুদ্ধে বিশ্বাস তো হতে পারে, বিশ্বাস বিশ্বাস দিয়েও কিন্তু সেটাকে বিশ্বাস, মানে যুক্তির বিকল্প বিশ্বাসও হতে পারে, বিশ্বাসের ভিত্তিতেও কিন্তু আমি আমার নিজের উন্নতি, মানে আমার আলটিমেট উদ্দেশ্যটা কি, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমার ইনার পিসটাকে এনশিওর করা, যে আমি যাতে ভেতর থেকে আমি সুখ অনুভব করতে পারি। তো সেটা যদি আমি এখন গীতা পাঠ করে যদি আত্মিক সুখ অনুভব করতে পারি, তাহলে আমি কেন করবো না, স্টেটই বা কেন সেগুলোকে প্রমোট করবে না, কেন করবে? তো এই আইডিয়া গুলোকেই দেখবে এরা তুলে ধরে। আমি জানি না তুমি কোয়েশনটা কি করলে, আমার কম্পিউটার এখানে শব্দগুলো ব্রেক করছে দেখে, ভয়েসটা ব্রেক করছে দেখে আমি বুঝতে পারলাম না। তুমি আমাকে পরে আমার ক্লাসে জিজ্ঞেস করো, আমি বলবো আবার, ঠিক আছে? আমি এটা শেষ করে নিই আগে, নাহলে শেষ হবে না, 37 বেজে গেছে, বেশি কোয়েশন এখনো আর নেই। আর জনরাল থিওরি অফ জাস্টিস কম্বাইন্স, এটা বলেছে লিবারাল, অ্যান্ড দেখো কি বলেছে কম্বাইন্স কে, কি বলেছে লিবারাল অর অ্যাসোসিয়েশনাল, এটা তো হবে না, লিবারাল ডেমোক্রেসি, কমান্ড ইকোনমি, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, লিবারাল ডেমোক্রেসি, কমান্ড ইকোনমি, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। কমান্ড ইকোনমি কনসেপ্ট আমি তোমার লিবারালিজম পড়াতে গিয়ে বলবো, কমান্ড ইকোনমি বলতে কি বোঝায়, আর হচ্ছে কমান্ড ইকোনমি মানে হচ্ছে যে একটা নির্দেশ দান করবে, হ্যাঁ, মানে একটা একটা স্টেটের বলতে পারো যে একটা ইন্টারফেয়ারেন্স সেখানে থাকবে, সেই ধরনের কনসেপ্ট গুলো, ঠিক আছে, যে কন্ট্রোল আর একেবারে কমপ্লিটলি ছেড়ে দেওয়া নয়। বল কি বলছো, কি বলছো? আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ না, তোমরাও কি শুনতে পাচ্ছ না আমার কথা? না শোনা যাচ্ছে কিন্তু বলতে পারছে কথা ব্রেক করছে। আমি আজকে এখানে ছেড়ে দিই বরং তোমাদের, তার কারণ এটা আর কয়েকটা কোয়েশ্চেন আছে, আগামী দিন কিছু 15 মিনিটের মতো লাগবে, রিপিট হচ্ছে কিন্তু কোন নেক্সট দিন করিয়ে দেবো, কেন আমার কম্পিউটারটা ডিস্টার্ব করছে, প্রচন্ড ডিস্টার্ব করছে। বলছিলাম কি টেস্ট করিয়ে এটা মানে দিলে ভালো হতো, শেষ করে দিলে ভালো হতো না? হ্যাঁ কি বলছো বুঝতে পারছি না, শেষ করতে বলছো? শেষ করিয়ে দিলে ভালো হয়, তাহলে
এখানে রেকর্ড হচ্ছে, তো যারা পরে শুনবে তাদের রেকর্ডটা ভালো করে শুনতে পাবে না, তোমরা যেহেতু শুনতে পাচ্ছ না বলছো, রেকর্ডটা তো পরে শুনতে পাবে না, এই কারণে আমি ভাবলাম ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি, দেখি পরে আবার করে দেওয়া যাবে। দেখো কি বলছে, জনার অফ থিওরি অফ জাস্টিস কম্বাইন্স, তো এটা আমরা দেখতে পাবো, এটা বি নাম্বারটা সঠিক উত্তর হবে, ঠিক আছে এটার সি নাম্বারটা হবে না, আমি কমেন্ট ইকোনমি নিয়ে তোমাদের বলবো লিবারালিজম পড়াতে গিয়ে, এখানে ছেড়ে দাও। 65 নাম্বার কি বলেছে দেখো, রলস অ্যারেঞ্জ দ্য প্রিন্সিপাল অফ জাস্টিস ইন লেক্সিক্যাল প্রায়োরিটি ইন দিস অর্ডার, তো এটা আমরা দেখতে পাবো, লিবার্টি লিবার্টি প্রিন্সিপালস, ফেয়ার ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যান্ড দ্য ডিফারেন্স প্রিন্সিপালস। তো সবার আগে তিনি স্বাধীনতাকে ভ্যালুজ দিলেন, তারপরে তিনি এখানে সবার সুযোগ সুবিধাকে এখানে ভ্যালুজ দিলেন, সকলের জন্য সমান সুযোগ, তারপরে তিনি যারা পিছিয়ে পড়বে তাদের জন্য হচ্ছে কিন্তু আলাদা কতগুলো নীতির কথা বললেন, অর্থাৎ তাদেরকে বিশেষ কতগুলো সুযোগ সুবিধা দিতে হবে। তো এটা হচ্ছে তার সিকুয়েন্স, ক্লাসে বলবো একাধিকবার এগুলো আমরা সিকুয়েন্সেই পড়াশোনা করেছি, তো তোমরা জানো। অরিজিনাল পজিশন কি বলেছে, অফ রলস বেসড অন দ্য ইকুয়ালিটি অফ ইগনোরেন্স, কি বলেছে অরিজিনাল পজিশন কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, অরিজিনাল পজিশন প্রাথমিক অবস্থা যেটা, তো প্রাথমিক অবস্থা তার ইকুয়ালিটি অফ ইগনোরেন্স এর উপর দাঁড়িয়ে আছে, ইকুয়ালিটি অফ ইগনোরেন্স, যেটা ভেল অফ ইগনোরেন্স এর যেটা তার কনসেপ্ট, সেই কনসেপ্টের উপরে, ঠিক আছে সেটা আমরা দেখতে পাবো। 67 নাম্বার কি বলেছে দেখো, জন স্টুয়ার্ট মিল রিপিটেড কোয়েশ্চেন, যেটা এর আগেও আমরা সলভ করেছি, জন স্টুয়ার্ট মিল এখানে হয়ে যাবে আমাদের হচ্ছে এথিক্স অফ অ্যান্ড ভ্যালুস, রুশো হয়ে যাবে আমাদের হচ্ছে চাইল্ড অফ নেচার, গ্রামসি হয়ে যাবে আমাদের এখানে হেজিমনি, আর জন রলস হয়ে যাবে এখানে লিবারেলিজমের আইডিয়া, তাই তো এগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপর চলে আসবো 65 নাম্বার কোয়েশ্চেন, এগুলো রিপিট হয়েছে, এগুলো চর্চা করেছি আমরা কোয়েশ্চেন গুলো আগে, কোনটা লিবারেল দেখছি, দ্য রলসিয়ান নোশন অফ জাস্টিস ইজ, দ্য রলসিয়ান নোশন অফ জাস্টিস ইজ ক্যাপিটালিজম উইথ জাস্টিস লিবারাল, রলসিয়ান জাস্টিস এটা লিবারাল হবে, এটা ক্যাপিটালিজম উইথ জাস্টিস আসলে দুটোই সিমিলার, মানে এখানে তিনি ক্যাপিটালিজম, আচ্ছা হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, লিবারালিজম হবে, এটা আমি কারেক্ট করে দেবো, এটা তো ভুল জায়গায়, এটা আমি কনফিউজ হচ্ছে, চলে আসো তারপরে এখানে 69 নাম্বার কোয়েশ্চেন, 69 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, এটা এটা একটা ক্রিটিসাইজ যারা করেছে ওনাকে, তারা এই অভিযোগটি করেছে যে উনি ক্যাপিটালিজম কে প্রমোট করেছেন, প্রমোট করতে গিয়ে এই ধরনের জাস্টিস এর উদাহরণ দিয়েছেন আসলে, কিন্তু তিনি তিনি নিজে লিবারাল একজন থিঙ্কার, লিবারাল থিঙ্কার, ইগালিটারিয়ান একজন থিঙ্কার, ঠিক আছে। 69 কি বলেছে, 69 বলেছে দা অথর অফ দা বুক পলিটিক্যাল লিবারালিজম 1993 তে প্রকাশিত হয়েছে, জন রলস, রিপিট কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ। 70 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, হু কোটিং টাকার সেই মার্কসিজম ইজ বিয়ন্ড জাস্টিস, জন রলস বলেছে যে মার্কসকে মার্কসিজমকে কোট করে এখানে জন রলসকে তিনি এখানে আইডেন্টিফাই করেছিলেন যে এরা মার্কসিজমের ঊর্ধ্বে উঠে গেছে, ঠিক আছে সরি আমি কনফিউজ হচ্ছি, হু কোটিং টাকার, টাকারকে কোট করেছিলেন, মানে জন রলস নিজে টাকারকে কোট করছেন, করে বলছেন যে মার্কসিজম ইজ বিয়ন্ড জাস্টিস, মার্কসিজম জাস্টিসের অনেক ঊর্ধ্বে, তার কারণ তিনি একেবারে মানে মানে একেবারে সমাজের একেবারে বেসিক লেভেলে সকলের জন্য ইকুয়ালিটি প্রিন্সিপালস নিয়ে এসেছিলেন এই কথাটি, তো এই কারণেই তিনি এই কথাটি বলেছিলেন। তোমরা জানো যে সোশ্যালিজম কে মার্কসিজম ভ্যালু দেয়, সোসাইটি কে ভ্যালু দেয়, সকলের জন্য সমানতার কথা বলে, একেবারে সেখানে ইন্ডিভিজুয়াল কে এতটা ভ্যালু দেয় না, তো এই কারণে এই কথাটি তিনি বলেছিলেন। 71 নাম্বার প্রশ্ন কি বলছে, দ্য রলসিয়ান কনসেপ্ট অফ জাস্টিস ইজ বেসড অন, তো ডিফারেন্স প্রিন্সিপালস, রিপিট কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ। 72 নাম্বার কোয়েশ্চেন দেখো, এটা কত সালে এসেছে গুজরাটে, আচ্ছা 72 নাম্বারে দেখো কি বলছে, 72 নাম্বার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আর্গিউড বাই দ্য জন রলস, তো এটা বলছে আইডিয়া অফ নেগেটিভ স্টেট, আইডিয়া অফ নেগেটিভ স্টেট এর ধারণা তিনি দেন না, তিনি আইডিয়া অফ পজিটিভ স্টেট এর ধারণা দেন, মাথায় রাখবে কেন পজিটিভ স্টেট এর ধারণা, পজিটিভ স্টেট কি করে না, পজিটিভ স্টেট হচ্ছে কি, যারা ব্যক্তির উপর ইন্টারফেয়ার করতে পারে, তো তিনি যে ইন্টারফেয়ার করার অধিকার দিলেন যে যারা হয়তো একটুখানি বেশি এগিয়ে গেছে তাদের কাছ থেকে কিছু নিয়ে কি করবে, যারা ডিসঅ্যাডভান্টেজ তাদেরকে দেবে, তো এটা কি পজিটিভ আইডিয়া, এটা তোমাদের লিবার্টির আইডিয়া পড়াতে গিয়ে বলেছিলাম বোধ হয় সেখানে আলোচনায় এসেছিল। তো এখানে কি কি পাচ্ছি আমরা, দ্য আইডিয়া অফ রিফ্লেক্টিভ ইকুইলিব্রিয়াম এটা তো তিনি দিয়েছেন, দ্য আইডিয়া অফ ওভারল্যাপিং কনসেনসাস এটাও দিয়েছেন, ওভারল্যাপিং কনসেনসাস কনসেনসাসটা কি, এটা আমাকে জিজ্ঞেস করেছিল বোধ হয় সোহিনী বাজা, সোহিনী আজকে বোধ হয় জয়েন করেনি ক্লাসে দেখলাম, তো ওভারল্যাপিং কনসেনসাস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সমাজে অনেকগুলো আইডিয়া থাকবে, সমাজে অনেকগুলো গোষ্ঠী থাকতেই পারে,
তাদের আলাদা আলাদা, মানে যখন পলিসি তৈরি করা হবে বলতে পারো এক প্রকার, বা পলিসি তৈরি করা না হলেও এক প্রকার বলতে পারো, যে আলাদা আলাদা অনেক আইডিয়া থাকতেই পারে। তো সেই আইডিয়া গুলোর মধ্যে কমন কনসেন্সাস আসা দরকার, কমন কনসেন্সাস অর্থাৎ ঐকমত আসা দরকার। আলাদা আলাদা মত গুলোর মধ্যে, বিভিন্নতার মধ্যে যদি ঐকমত না থাকে, তাহলে কোনো একটা কনক্লুশনে আসা যাবে না, এবং সোসাইটি কি হবে এইরকম ভাবে কোলাপস করে যাবে, কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে যাবে, এটা এতে করে দেখা যাবে যে সোসাইটি ব্রেক করে যাবে। তো সেই কারণে প্রত্যেকের ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু সেই মতগুলোর মধ্যে একটা ঐক্যমত গড়ে তোলা দরকার, অর্থাৎ কমন প্রিন্সিপালস গুলোকে নিয়ে একটা ঐক্যমত গড়ে তোলা দরকার, এবং যদি প্রয়োজন পড়ে কিছু কিছু আইডিয়াকে সাপ্রেস করাও কিন্তু সেখানে যেতে পারে। এটার মধ্য দিয়ে সমাজটাকে টিকিয়ে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটাকেই বলা হচ্ছে যে একটা আইডিয়ার উপর আর একটা আইডিয়া চাপিয়ে দেওয়া বলতে পারো, বা সমস্ত আইডিয়া গুলো বলতে পারো এক প্রকার কমন কনসেন্সাস ক্রিয়েট করা, বা একটা কমনালিটিস ক্রিয়েট করা, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং কনসেন্সাস, কনসেন্সাস। ঠিক এটা তার যে পলিটিক্যাল লিবারালিজমের যে বইটা 1993-তে, সেই বইয়ে এটাকে তিনি তুলে ধরেছিলেন। ঠিক আছে, মাথায় রাখবো, আমি এগুলো ডিটেলস লিখে দেবো পরে। 73 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, রস প্রিন্সিপাল অফ ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস ইজ বেসড অন দা নোশন অফ, বারবার রিপিট কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ মহারাষ্ট্র দিয়েছে আবার। 74 নাম্বারে দেখো কি বলছে, দা আইডিয়া অফ সোশ্যাল কন্ট্রাক্ট হ্যাজ বিন রিসেন্টলি রিভিউড আন্ডার আ নিউ ফর্ম, এটাও আবার রিপিট কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ। 75 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দা ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্ট, তো এটা বলেছে এখানে জন স্টুয়ার্ট মিল মডার্ন লিবারালিজম, এটা তো আমরা জানি যে হ্যাঁ এটা ঠিক, মডার্ন লিবারালিজমের আইডিয়ার সঙ্গে তাকে লিঙ্ক করা হয়, তিনি পুরনোর সঙ্গে নতুনের সংমিশ্রণ করেছিলেন বলতে পারো, ব্রিজ নির্মাণ করেছিলেন একটা, তাই না? নেগেটিভ লিবার্টি পজিটিভ লিবার্টি এক প্রকার দুটোরই ধারণা তিনি দিয়েছেন, কিন্তু নেগেটিভের উপর তার বেশি ইম্প্যাক্ট ছিল। তো যাই হোক, তিনি কোয়ালিটির উপর জোর দিতে গিয়ে আসলে আসলে মডার্নের কথা বলে ফেললেন, এগুলো আমরা চর্চা করেছি। অ্যারিস্টটলের সঙ্গে নিউ লিবারালিজমের আইডিয়া যায় না, অ্যারিস্টটলের সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে অ্যারিস্টটলের এগুলো কি সব আইডিয়া। আচ্ছা, তো এগুলো হচ্ছে তিনি অ্যারিস্টটল কে আমরা কি হিসেবে পেলাম, অ্যারিস্টটল কে আমরা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের একজন থিঙ্কার হিসেবে পেয়েছিলাম। সেই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের থিঙ্কার সে আমরা দেখতে পেলাম যে তিনি আলটিমেটলি অভিজাতদের পক্ষেই দাঁড়ালেন না, তো সেটা আমরা পেয়েছিলাম। বা অ্যারিস্টটলের সঙ্গে বইয়ে তার যে পলিটিক্স বইটা সেটাকেও তোমরা এখানে লিঙ্ক করতে পারো। জন রস থিওরি অফ জাস্টিস 1971 একটা বই লিখলেন, মাউজে দম সোশ্যালিস্ট অর ক্লাস ওয়ার স্টেজ, এটা তো আমরা আলোচনা করেছি, কোয়েশ্চনটা আগেও পেয়েছি এসেছে। 76 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, আবার দেখো একই বিষয় এখানে জানতে চেয়েছে, ডিফারেন্স প্রিন্সিপাল হবে, রিপিট কোয়েশ্চেন নেটে এসেছে 2000, নেক্সট ইউনিট 2023, আচ্ছা 2023 এসেছে এটা। Who among the following dismiss John Rawls' concept of social justice as the mirage? এটা রিপিট কোয়েশ্চেন, এটা ওরা ভুল করে ওরা রিপিট করেছে এগুলো। The theory of justice as fairness does not accord the positive role to, এটা হচ্ছে কি, utility, এটা নতুন কোয়েশ্চেন, ইউটিলিটি, এটা কত সালে এসেছে, 2013 সালে গুজরাটে এসেছে, ভালো করে দেখে নিও। যে জাস্টিস ফেয়ারনেস কি করে না, কোনটাকে কোন বিষয়টাকে এখানে ইনক্লুড করে না এক প্রকার বলতে পারো, তো এখানে তো লিবার্টি কে তো করে, রাইটস কে তো শুরুতেই করে, ইকুয়ালিটি কেও তো করে, ইউটিলিটি কে করে না। ইউটিলিটি করার অর্থ হচ্ছে উপযোগিতা, তো করে না, তার কারণ আমরা যা দেখতে পেলাম যে শুরুতেই তিনি আলোচনা শুরু করছেন কি দিয়ে, জন রলস আলোচনাটা শুরু করছেন বেনথামকে ক্রিটিসাইজ করে, বেনথামকে ক্রিটিসাইজ করে আলোচনা শুরু করছেন, বেনথামের যে ইউটিলিটারিয়ানিজমের যে ধারণা বা ইউটিলিটির যে ধারণা, সেই ধারণাটিকে তিনি ক্রিটিসাইজ করে শুরু করছেন। তো স্বাভাবিকভাবে এটা তো হবে না, কিন্তু উপরে তিনটা আমরা তার আলোচনায় পেলাম। লাস্ট কোয়েশ্চন অফ দ্য ডে দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট আর নট রিলেটেড টু জন রলস, জন রলস এর সঙ্গে সে যায় না, সেটা হচ্ছে ক্লাস ইন ইটসেলফ। এই ক্লাস ইন ইটসেলফ এর আইডিয়াটা কে দিয়েছে বলতে পারো, ক্লাসে তোমাদের পড়ো না, না ক্লাস ইন ইটসেলফ, না না দেখো আমিও ভুল হতে পারি, কনফার্ম হয়নি, কারণ কিছুদিন আগে তোমাদের তখন বারবার বলছিলাম। এই যে মার্ক্সবাদী শ্রেণী হিসেবে, শ্রেণী হিসেবে শ্রেণী এবং শ্রেণীর জন্য শ্রেণী, এই দুইয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করা হয়। এই শ্রেণী হিসেবে শ্রেণী হলো বিভিন্ন অর্থনৈতিক অবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের সমষ্টি। আচ্ছা, এক সেকেন্ড,
এটা কালমার্সি, কালমার্সি মনে হচ্ছে এখানে দিয়েছে, তাহলে আমি ভুল করতাম, আমি হয়তো কনফিউজ হয়ে গেছি, ভুলে স্যার গেছি। একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ স্যার একটা কথা বলবো, বলো। ক্লাস ইন ইটসেলফ আর ক্লাস উইথ ইটসেলফ, এই দুটো ক্লাস ইন কনসেপ্ট ইটসেলফ আর দিয়েছিল ক্লাস উইথ ইটসেলফ, এই দুটো কনসেপ্টই দিয়েছিল কার্ল মার্কস, যেটা পরবর্তীকালে লেলিন তার আলোচনায় ক্লাস ইন ইটসেলফ হিসেবে ব্যবহার করেছিল। তো কোয়েশ্চেন হিসেবে ঠিক এখানকার ঠিক অ্যান্সারটা ঠিক 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 আমি হচ্ছে যে কনফিউজ এটা হয়েছি। ঠিক কার্ল মার্কস। আমি ওদিন পড়াচ্ছিলাম ক্লাস ইন ইটসেলফ আর ক্লাস লেলিন পড়াতে গিয়ে। হ্যাঁ ভালো, এটাই আমারও মন ধরিয়ে দিচ্ছে, খুব ভালো, ভুলে গেছি আমি, তাহলে কনফিউজ হয়ে গেছে। যাই হোক, তো জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস এটা তো দেখলাম আমি, জন রস দিয়েছে, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস দিয়েছে, ভেইল অফ ইগনোরেন্স দিয়েছে, ক্লাস ইন ইটসেলফ কার্ল মার্কস দিয়েছে। কোন বইটাতে দিয়েছিল জানো? এই বইটা, তার বইটার নাম হচ্ছে, বলে দিচ্ছি বইটার নাম, হ্যাঁ বইটার নাম বলে দিচ্ছি, দেখো বইটার নাম এক্ষুনি, দেখলাম ছিল বইটার নামও বলে দিচ্ছে, এটা মনে রেখো তোমরা আসতে পারে পরীক্ষায়। ক্লাস ইন ইটসেলফ এন্ড ক্লাস ফর ইটসেলফ, এটা দিয়েছে তার যদি এই বইটি দিয়েছে তার দ্য পভার্টি অফ ফিলোসফি 1847-এ, তার দ্য পভার্টি অফ ফিলোসফি লিখে দেবো এখানে, দ্য পভার্টি অফ ফিলোসফি বইটিতে তিনি এই আইডিয়াটি দিয়েছেন, ক্লাস ইন ইটসেলফ এন্ড ক্লাস ফর ইটসেলফ এর আইডিয়াটি তিনি দিয়েছিলেন। কি বইটার নাম, কি বইটার নাম হচ্ছে দ্য পভার্টি অফ ফিলোসফি 1847। ঠিক আছে, ভালো করে এটা মনে রাখবে। বলো এবার কারো কোথাও কি কোনো প্রশ্ন থাকলে, ডাউট থাকলে, জিজ্ঞাসা থাকলে বলো, আর যে কোয়েশ্চেন গুলো ভুল উত্তর ওখানে চুজ করা হয়েছে ওগুলো কারেক্ট করে দেবো, আর দু একটা যেগুলো আমি বলতে পারলাম না এটা একটু দেখে নেক্সট ক্লাসে আমি তোমাদের দুটো কোয়েশ্চেন মিলিয়ে নেক্সট ক্লাসে বলে দেবো। বলো তার কি জিজ্ঞাসা আছে, বুঝতে পেরেছো কি পারোনি? প্রশ্ন আছে, বোঝা গেছে তোমার কাছে কি বোঝা গেছে? ডি অন্টোলজিক্যাল থিওরিটা বলবেন বলেছিলেন। ডি অন্টোলজিক্যাল থিওরিটা আচ্ছা, বলবেন বলেছিলেন। হ্যাঁ স্যার। দেখে বলতে বলো আর কার কিছু, শীতমা চ্যাটার্জি বুঝতে পেরেছো? নতুন জয়েন করেছো তুমি, ক্লাস কি বোঝা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? থাকো। হুম হুম ওকে, টার্মিনোলজি ধরতে থাকো। অসুবিধা হচ্ছে না তো? হুম হুম বাংলায় বলছি অনেকক্ষণ। না 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 না, এগুলো তো মোটামুটি এতদিন ক্লাস করে বুঝে না গেছি। না, এগুলো তো তো মোটামুটি এতদিন ক্লাস করে আর বুঝে গেছি সায়ন্তন মাত্র। এটা করেছো? সায়ন্তন সায়ন্তন পরীক্ষা শেষ হয়েছে না? হ্যাঁ স্যার, জন রোসের এই তো এক্সাম দিলাম, কোয়েশ্চেন গুলো সলভ করেছো? অ্যাডভান্স পলিটিক্যাল কিছুটা আইডিয়া আছে, কিছুটা আইডিয়া আছে, এখনো কিছুই হয়নি, স্যার এখনো কিছুই হয়নি, সবই তো কালকে স্যার শেষ হলো। নাজমুল এসে বলো, কোনো অসুবিধা নাই দাদা, ঠিক আছে, ওকে কোনো অসুবিধা নাই দাদা, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওকে বুঝতে দাদা, পেরেছি, দাদা প্রবলেম নেই। মিনিট না ওকে, স্যার এই কথা বল, সলভ করেছিস? নেই কুতুবুদ্দিন, বোঝা যাচ্ছে, আমি আছি, অসুবিধা হচ্ছে না তো? আমি আছি। করেছিস
হ্যাঁ স্যার, না স্যার, হ্যাঁ স্যার, না স্যার, ঠিক আছে, বল বল কথা বল। হ্যাঁ হ্যাঁ, কেটে কেটে আসছে একটু। আমাদের স্যার কম্পিউটারে অনেকক্ষণ চলছে সারাদিন, বোধ হয় ওই জন্য সকালবেলা অন হয়েছে সেই সকাল 8টায়। আচ্ছা ঠিক আছে, পরে শুনে নেবো। বলো দীপান্বিতা, দীপান্বিতা ও তোমারও পরীক্ষা শেষ হয়েছে না? দীপান্বিতা তুমি তো যাদবপুরে, না যাদবপুরে দীপান্বিতা? স্যার কালকে পরীক্ষা শেষ হয়েছে আর আজকে সারাদিনটাই ওই না স্যার, কালকে পরীক্ষা শেষ হয়েছে আর আজকে সারাদিনটাই ওই বাড়ি আসার জন্য ট্রেনেই কেটে গেছে, তাই পড়া হয়নি। তবে রলস সম্পর্কে একটু আইডিয়া আছে যে তোমাদের ছিল, বাড়ি কোথায়? পড়তে হবে আবার তোমার বাড়ি কোথায়? হ্যাঁ স্যার বলো। আমার বাড়ি স্যার মুর্শিদাবাদে। ও স্যার কেটে যাবে, মুর্শিদাবাদে? হ্যাঁ না, আমার বাড়ি স্যার মুর্শিদাবাদে। অনেকে নতুন অ্যাডমিশন নিয়েছো তো, ঠিক আছে তো পড়ে নিও। হ্যাঁ তোমরা তো পরীক্ষা রিসেন্টলি দিলে, অসুবিধা হলে ক্লাসটা আমার একবার শুনে নিও। তোমরা তো শিবাজি স্যারের হ্যাঁ ক্লাস হ্যাঁ স্যার, শুনেছো, খুব ভালো পড়ান উনি। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো, ঠিক আছে হ্যাঁ অসুবিধা হলেও তাও এক প্রকার জেনে নিও, কারণ উনি তো ইংরেজিতে ক্লাস করান, বাংলায় করিয়েছে কিনা তোমরাই বা বলতে পারবে। বাংলায় করিয়েছেন এটা? বাংলায় ক্লাসটা করিয়েছিলেন। তো হ্যাঁ বুঝতে স্যার পেরেছো রিসেসের নিশ্চয়ই, বাংলায় তাহলে তো আজকে ক্লাসটা পরীক্ষা করিয়েছিলেন। সলভ করো, আর আজকে তো ক্লারিফিকেশন পেয়ে গেলে অনেক পেশেন্স। ঠিক আছে তাহলে আজকে এখানেই থাক, আগামীকাল আমরা চেষ্টা করবো হানা আরেন্টটা পড়ার। হানা আরেন্ট আছে আমাদের, কনফিউসিয়াসটা আমি ছোট করে বলে দেবো, এতটা কোয়েশ্চেন্স গভীরে কিছু জিজ্ঞেস করে, আর বইয়ের নামগুলো জিজ্ঞেস করে, এবং একবার দেখলাম সিকুয়েন্স জিজ্ঞেস করেছে, পাগলের মতো ভুলভাল কোয়েশ্চেন্স করে। কনফিউসিয়াস কখন কি লিখেছে সিকুয়েন্স জিজ্ঞেস করে, কি যে তাৎপর্য বেরোবে আমি তো কিছু বুঝতে পারি না। সব গাধাগুলোকে দিয়ে কোয়েশ্চেন তৈরি করা, গাধাদের দুই কোশ্চেন তৈরি করা হয়েছে, কি তাৎপর্য বেরোবে ওখান থেকে? এতটা পড়াশোনা আমরাও করেছি। কনফুসিয়াস কখন কি লিখে গেছে সেটা সিকুয়েন্স জানতে চেয়ে কি হবে, এই সময় কি আরো ওই মাঝখানে কি আরো বড় কোনো যুদ্ধ হয়েছিল, তাৎপর্য বদলে গেছিল? সেটা তো হয়নি। তাহলে এইসব সিকুয়েন্স, এইসব প্রশ্ন মুখস্থ করিয়ে ছেলে মেয়েদেরকে শুধু মেমোরাইজ করিয়ে কি লাভ, বরং তার থেকে দুটো বড় নতুন ফিলোসফি ঢুকিয়ে দিলে তো কাজে আসবে, তাই না? নতুন দুটো আইডিয়া জানতে পারবে। সিকোয়েন্সে মুখস্থ করবে বারবার 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 করে পরীক্ষা দেবে, তারা আর বারবার করে সেগুলো মুখস্থ করবে, এটা খুব বাজে জিনিস। যাই হোক আজকে এখানেই থাক, তাহলে আগামীকাল আমাদের দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। হানা আরেন্ট নিয়ে আগামীকাল আমরা চর্চা করবো, ঠিক আছে? হানা আর হানা আরেন্ট হয়ে গেলেই অল্প একটুখানি ক্লাস করে আমাদের কনফুসিয়াস শেষ হবে, তারপর আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চলে আসবো, ঠিক আছে? চলো গুড নাইট।